হ্যাঁ, আমি আমি দেখতে পাচ্ছি না। জি, সবাই দেখতে পাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আপনারা আপনাদের স্ক্রিন গুলো একটু সুইচ করেন, স্ক্রিন গুলো সুইচ করেন। আমি স্ক্রিন শেয়ার অন করছি, সবাই দেখতে পাচ্ছে এখন? সবাই দেখতে পাচ্ছেন? সবাই সবার জুমের মধ্যে স্ক্রিনটা সুইচ করেন, যারা দেখতে পাচ্ছেন না সবাই দেখতে পাবে। আর জুম যারা আজকে ফার্স্ট ইউজ করছেন, ইউজ টু হয়ে যাবেন, কয়েকদিন ইউজ করলে ইউজ টু হয়ে যাবেন। আচ্ছা গাইজ, আমাদের আপনাকে দেখাই এলো তো। আমি তো আমার ক্যামেরাটা অফ করে রেখেছি, এই জন্য আপনারা আমারে দেখতে পাচ্ছেন না। এখন তো দেখতে পান নাকি? ক্যামেরা অফ করছি, এখন দেখতে একটা পান না? প্রশ্ন ছিল। সাবিত ভাই বলেন। জি ভাইয়া, বলছিলাম যে এই যে অ্যাডোব ফটোশপ, এটা যে কোনো ভার্সন দিয়ে করলে হবে নাকি পিএস দিয়ে করা লাগবে? আচ্ছা, আমরা মূলত CS6 এবং সিসি, CS6 এবং সিসি দুইটা ভার্সন এখানে নিয়ে কাজ করবো। ওকে, এটা কি 7.0 বা ওই রকম কোনো ভার্সন দিয়ে কাজ করা যাবে না? 7.0 আসলে অনেক আগে, এখানের মধ্যে অনেক কোনো অনেক অপশন গুলো আপনি পাবেন। 7.0 এটা অনেক আগের ভার্সন, ওখানে অনেক অপশন পাবেন না। দ্যাটস ওয়াই আমরা CS6 এবং CC20 দুইটা ভার্সন নিয়ে কাজ করবো। ওকে গাইজ, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমরা এবার একটু কিছু কাজ শিখে আসি, কিছু কাজ শিখে আসি, আমরা আবার প্রশ্ন করবো। আমি সবাইকে মিউট করে দিয়েছি, আমরা কিছু কাজ শিখে আসি, তারপর আমরা আবার প্রশ্ন করব। তো প্রথম কথা হচ্ছে, আমার এখানে ফটোশপ সফটওয়্যার থাকা লাগবে। আপনাদের কারোরই সফটওয়্যার নাই আশা করি, অনেকের হয়তো বা আছে। তো যাদের সফটওয়্যার নাই, আপনাদেরকে এরকম একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হবে, অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যার গুলো আপনাকে দিয়ে দেওয়া হবে আগামীকাল থেকে। তো কথা হচ্ছে, এই সফটওয়্যার মধ্যে আপনি ইমেজ আনবেন কিভাবে? একটা ইমেজ ডাউনলোড করতে হবে। কিভাবে আমি ডাউনলোড করব? আমি প্রথমে গুগলে গেলাম, গুগলে যেয়ে আমি একটা ইমেজ ডাউনলোড করার জন্য আমি সার্চ করলাম। যেমন আমি সিবিস লিখে এখানে সার্চ করলাম, সিবিস লিখে সার্চ করার পর এখানে অনেক অনেক ইমেজ আছে, সেখান থেকে আমি কোন একটা ইমেজ সেভ করতে চাই। তো ইমেজ সেভ করতে হয় কিভাবে? যে ইমেজটা আমরা সেভ করতে চাই, সেই ইমেজের মধ্যে প্রথমে ক্লিক করতে হবে, সেই ইমেজটাকে ডাউনলোড করতে হবে। এখানে অনেক অনেক ইমেজ আমরা দেখতে পাচ্ছি, যে কোনো ইমেজ নিলেই হবে। লাইক আমি এই ছবিটা নিলাম, এই ছবিটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এই ছবিটা এখানে আসছে, বা এই ছবিটাতে ক্লিক করার পর এই ছবিটা এখানে আসছে। তো এই ছবিটাকে আমরা ডাউনলোড করবো, মাউসের রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করে এখানে সেভ ইমেজ অ্যাজ, সেভ ইমেজ অ্যাজ এর মধ্যে ক্লিক দিয়ে আমরা ইমেজটাকে সেভ করছি। একটা ইমেজ আমরা সেভ করলাম। যারা যারা ইমেজ সেভ করতে পারেন না, জিনিসটা দেখে নেন। আচ্ছা, এই যে একটা ইমেজ, আমার এই ইমেজটা ভালো লেগেছে, আমি এই ইমেজটাকে সেভ করতে চাই, বাট এই ইমেজটা ঝাপসা, কোয়ালিটি ভালো না, ইমেজটা কোয়ালিটি ফুল না, দ্যাটস এই ছবিটা আমি নিচ্ছি না। ঠিক আছে, ইমেজ ডাউনলোড করার সময় আমাদেরকে একটু কোয়ালিটি ফুল ইমেজ ডাউনলোড করতে হয়। যেমন ধরুন এই ছবিটা আমাদের পছন্দ হয়েছে, এই ছবিটা আমরা এখান থেকে ডাউনলোড করতে চাই। আচ্ছা, আমরা রিয়েল লাইফে যে ধরনের কাজগুলো পাই, আমি সেই ধরনের কাজগুলো দেখানোর চেষ্টা করছি। তো এখানে বেশ কিছু ছবি আমরা ডাউনলোড করে ফেললাম, বেশ কিছু ছবি আমরা ডাউনলোড করে ফেললাম, সেভ ইমেজ, ওকে। এখন কথা হচ্ছে, এই ছবিগুলোকে আমি ফটোশপ সফটওয়্যারের মধ্যে কিভাবে নেব? এই মুহূর্তে আমার স্ক্রিনের মধ্যে ফটোশপ সফটওয়্যার ওপেন করা আছে। ফটোশপ সফটওয়্যারের একদম বাম সাইডে পিএস লেখা, পিএস মানে ফটোশপ, এটা হচ্ছে আইকন। এর দ্বারা আপনি বুঝতে পারতেছেন আপনি কোন সফটওয়্যারটা ওপেন করে রেখেছেন, কারণ অনেক সময় দেখা যায় আমি ইলাস্ট্রেটর সফটওয়্যার ওপেন করে রাখছি, আমি ভুলে গেছি, আমি জানি না কোনটা কোন সফটওয়্যার, আমি ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে এসে ফটোশপের কাজ করতে চাচ্ছি। এই ধরনের কাজ, এই ধরনের ইনফরমেশনের জন্য আপনাদের এটা দেওয়া যে আপনারা বাম কোনায় ফটোশপ বা ইলাস্ট্রেটর আইকনটা দেখে বুঝবেন আপনি কোন সফটওয়্যারটা ওপেন করে রেখেছেন। তো একদম উপরে বাম সাইডে ফাইল, এডিট, ইমেজ অনেক অপশন আছে, তার মধ্যে প্রথম যে অপশনটা সেটা হলো ফাইল। সেই ফাইল থেকে ওপেনে যেতে হবে, অর্থাৎ ফাইল থেকে ওপেন, ওপেনে যাওয়ার পর আপনি যে ছবিটা নিয়ে কাজ করতে চান সেই ছবিটাতে ক্লিক করতে হবে, এখানে ওপেন দিতে হবে, তখন একটা ছবি ফটোশপ সফটওয়্যারের মধ্যে ওপেন হবে। ঠিক আছে, আর এই সফটওয়্যারটাকে একটু বড় করা যায়, এই যে উপরে একটা আইকন আছে এটা যদি আমি দিই তাহলে এটা ম্যাক্সিমাইজ হয়ে যাবে, অর্থাৎ বড় হয়ে যাবে। জি, এই পর্যন্ত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? এই পর্যন্ত আমি যতটুকু দেখেছি কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি একটা সফটওয়্যার কিভাবে ওপেন করেছি বা ডাউনলোড একটা ছবি ডাউনলোড করে ওপেন করেছি, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? আচ্ছা, এই এই পিকচারটা কি ড্র্যাগ করে ছেড়ে দিলে হবে নাকি ফটোশপের ফাইল থেকে ওপেন করে আমি নিয়ে আসতে আচ্ছা, পারবো? ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ড্র্যাগ করে আনলে যে হয় তা না, মানে অনেক ভাবেই হয়, কন্ট্রোল ও দিলে হয়, ওপেন দিলে হয়, প্লেস দিলে হয়, অনেক ভাবেই করা যায়। বাট যেহেতু আপনারা নতুন ক্লাস করতেছেন, আমি যে কোনো একভাবে দেখাবো। যেমন আমি জি আজকে হয়তো বা এভাবে দেখাইলাম, আগামী কালকে আপনাকে দেখাইলাম যে কন্ট্রোল ও দিলেই হয়, আবার আরেকদিন দেখাইলাম যে টেনে এনে ছেড়ে দিলেই হয়। আসলে আমি অনেকভাবে দেখিয়ে থাকি, অনেকভাবে দেখাবো। ঠিক আছে, বাট জি জি যারা বুঝতে জানেন, পেরেছি। যেমন আপনি জিনিসটা জানেন, জানতেন যে টেনে এনে দিলে হওয়ার কথা বা হয়, তো এই জি জি ধরনের যেহেতু জানেন সেহেতু এই প্রশ্নটা করবেন না যে ভাই আর কোনো ভাবে আনা যায় কিনা, কারণ আমি ক্লাসের মধ্যে যে কোনো একভাবে দেখাবো। ওকে, জি বুঝতে আচ্ছা, কারণ হচ্ছে অনেকেই তো জানে না, অনেকেই তো জানে না, এখন তারা কিন্তু কনফিউশনে পড়ে গেল যে ভাই আরো মনে হয় কয়েকভাবে আনা যায়, সবগুলো শিখাই দেন। তো আমি যে কোনো জি একভাবে জি শিখাই, আমরা পরবর্তীতে ধাপে ধাপে আস্তে আস্তে সব শিখতে পারবো। ওকে ওকে। জি, কামরুজ্জামান হৃদয় ভাই, কোনো প্রশ্ন? না ভাই, ঠিক আছে, ওকে, আমরা একটা ছবি ওপেন করেছি, জাস্ট আমরা একটা ছবি ওপেন করেছি ফটোশপ সফটওয়্যারের মধ্যে। কিভাবে ওপেন করেছি আমি আবারও দেখাচ্ছি,
মেনু বারের ফাইল, ফাইল থেকে ওপেন, ফাইল থেকে ওপেনে যাওয়ার পর এখানে অনেকগুলো ছবি আছে, আমি যে কোনো ছবির মধ্যে এনে ছবিটাকে ক্লিক করলে সেই ছবিটা ফটোশপ সফটওয়্যারের মধ্যে চলে আসছে। এবং ডান সাইডে লেয়ার নামক একটা অপশনও আছে, ডান সাইডে এরকম লেয়ার নামক একটা অপশনও থাকে, এটা সবার সফটওয়্যারের মধ্যে আছে। ধরুন আপনি একটা সফটওয়্যার ডাউনলোড করলেন, সেই সফটওয়্যারের মধ্যে এই ডান সাইডে এরকম লেয়ারের অপশন থাকে, এটা সব সফটওয়্যারের মধ্যেই থাকবে এবং এটা নাড়ানোও যায়। এটা চাইলে আমি ডান সাইডে নিয়ে যেতে পারি, আমি চাইলে বাম সাইডে নিয়ে আসতে পারি। তার মানে ফটোশপ সফটওয়্যারের মধ্যে ডান সাইডে এরকম লেয়ারের একটা অপশন থাকে এবং এই অপশনের মধ্যে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড লেখা এবং একটা তালা আছে, তালা, তালা বুঝছেন, তালা, ঘরের দরজায় আপনারা তালা মেরে দেন না, সেই তালা আছে এখানে একটা, তো এই তালাটাকে খুলতে হয়। এই তালাটাকে যদি না খোলা যায় তাহলে কাজ করা যায় না। ব্যাপারটা হচ্ছে ফটোশপে এনে একটা ইমেজকে আমি এই মুহূর্তে যে ধরনের কাজ করব সেই কাজটা করার জন্য তালাটাকে আগে খুলতে হবে। ঠিক তালার উপরে যে ক্লিক দিলে তালাটা খুলে যায়, আমি ঠিক তালার উপরে যে মাউস দিয়ে একটা ক্লিক করেছি তালাটা খুলে গেছে। আবার এই তালাটাকে ধরে টেনে ঠিক তালার বরাবর নিচে ডিলেট বক্স আছে, এই যে একটা ডিলেট বক্স আছে, এই ডিলেট বক্সের মধ্যে ছেড়ে দিলে এটা ডিলেট হয়ে যায়, অর্থাৎ লকটা ডিলেট হয়, তালাটা খুলে। আমরা এখন কি শিখতেছি, তালাটা খোলাতে শিখতেছি। একটা ইমেজ নিয়ে আমরা কাজ করব, সেই ইমেজটা তালা মারা যদি থাকে সেক্ষেত্রে আমরা তালাটা খোলা শিখব। এই যে তালা বা লক, এই লকের আইকনের মধ্যে যে লকটাকে ধরে মাউস দিয়ে ধরে টেনে এই যে নিচে ডিলেট বক্স, এই ডিলেট বক্সে ছেড়ে দিলে এটা লক থেকে আনলক হয়ে যায়। তাহলে লক থেকে আনলক করাটা আমরা বুঝতে পারছি কিভাবে লক থেকে আনলক করা হয়। আপনারা একটু চ্যাট বক্সে কথা বলবেন। আচ্ছা একজন প্রশ্ন, ফাহমিদা তামান্না, আপু এটা সিসি 2020, সবাই একটু চ্যাট বক্সে জানান। এই পর্যন্ত ক্লিয়ার, আমরা নেক্সটে যাব। এই পর্যন্ত কি আমরা ক্লিয়ার? আমি একটা সফটওয়্যারের মধ্যে ইমেজ নিয়ে এসেছি, ইমেজটা লক ছিল, সেই লকটাকে আমরা আনলক করেছি। আমি এই জিনিসটা আবারও আর একটা ছবিতে দেখাবো। আচ্ছা যাই হোক, এখন কথা হলো এই বাম সাইডে, এই বাম সাইডে যে এগুলো টুলস, এগুলোকে বলা হয় টুলস, টোটালটাকে বলা হয় টুল বার, এই টোটালটাকে বলা হয় টুল বার। কোনটা? এই যে আমি বাম সাইডে যেটা নিয়ে এখন টানাটানি করছি। আচ্ছা বাসু রামদেব, আমরা আবারও দেখবো, আবারও দেখবো। আচ্ছা এইটাকে, টোটালটাকে বলা হয় টুল বার, এর মধ্যে অনেক অনেক টুলস আছে। টুলস, টুলস মানে কি? যন্ত্রপাতি। তো আমরা যে কাজ করব কোন একটা যন্ত্রপাতি বা টুলস এর সাহায্যে করব, তো এখান থেকে কোন একটা টুলস নিয়ে আমরা কাজ করব, সেই টুলসটার নাম কি? আমরা এই মুহূর্তে একটা টুলস এর মধ্যে আছি, এই টুলসটার নাম কি আপনারা কি জানেন? এই টুলটার নাম কি? দেখেন মাউসটা আমি যেখানে নিয়ে এসেছি এই টুলটার নাম এর নিচে উঠে মুভ টুল, এটার নাম হচ্ছে মুভ টুল। এই মুহূর্তে আমি যে টুলটা আছে তার নাম মুভ টুল, নাম কিন্তু আমার অটোমেটিক চলে আসছে। অর্থাৎ আমি যদি কোনো একটা টুলের উপর মাউসটা নিয়ে যাই তখন সেই টুলটার নাম চলে আসে, সেই টুলটার নাম কি? যেমন ফ্রেম টুল, আচ্ছা ক্রপ টুল, লেসো টুল, ব্রাশ টুল, আই ড্রপার টুল, এরকম আমি আমার মাউসটাকে যেখানে নিয়ে যাচ্ছি সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে টুলের নামটা এখানে চলে আসছে। তার মানে আমরা যখন মাউসটা যেখানে নিয়ে যাব সেই টুলটার নাম সেখানে চলে আসবে। তো লেসো টুল নামক একটা টুল আছে, এই লেসো টুল দিয়ে আমাদের আজকের কাজটা করতে হবে। বাট আমি কি লক থেকে আনলক করেছি? আমি কিন্তু লক থেকে আনলক করি নাই, এই লক থেকে আনলক আগে করানতে হবে। আগে লক থেকে আনলক করতে হবে, অর্থাৎ ইমেজের তালা খুলতে হবে, তারপর আমরা যাব লেসো টুলে। লেসো টুলে যে এই যে একটা মেয়ে দূরে দাঁড়ায় আছে, এই মেয়েটাকে আমরা ধরে মাউসের রাইট ক্লিক করে ফিল অপশনে দিব, ফিল, ফিলের মধ্যে দিয়ে যে আমরা কন্টেন্ট আওয়ার, নর্মাল, অপাসিটি 100 সবকিছু দেওয়ার পরে আমরা ডিলেট দিলে এটা ডিলেট হয়ে যায়, অর্থাৎ একটা মেয়ে ওখান থেকে দেখেন গায়েব হয়ে গেছে। আমরা এই যে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে এই মানুষটাকে আমরা এখান থেকে গায়েব করে দিতে চাই, ডিলেট করে দিতে চাই। আমরা সিলেক্ট করলাম, ফিল নামক একটা অপশন আছে, সেই ফিল থেকে আমরা ক্লিক করলে ওইটা ফিল থেকে ডিলেট হয়ে যায়। আচ্ছা এইখানে একটা মানুষ দেখা যাচ্ছে, আমি ডিটেইলে আবারও বুঝাবো, কোনো সমস্যা নাই, আমরা একটু ধীরে সুস্থে দেখি, এই ধরনের কাজ আমরা অনেকগুলাই করবো। তো এতটুকু আমি অপশন সিলেক্ট করলাম, মাউসের রাইট ক্লিক করলাম এবং ফিল অপশনে গেলাম, ফিল, ফিলের মধ্যে যে এরকম একটা বার আসলো, সেখানে লেখা আছে কন্টেন্ট অ্যাওয়ার, কন্টেন্ট অ্যাওয়ার লেখা আছে, এই লেখাটাই থাকতে হবে। মুড লেখা আছে নর্মাল, নর্মালই থাকতে হবে। অপাসিটি লেখা আছে 100, 100ই থাকতে হবে। মজার বিষয় হচ্ছে প্রতিটা সফটওয়্যারের মধ্যে এটা থাকে, এটা ডিফল্ট, এটা সব সফটওয়্যারের মধ্যে এরকমই থাকে। তো আপনি জাস্ট এখান থেকে ওকে দিবেন এবং ওই জায়গাটা দেখেন গায়েব, মানে হাওয়া হয়ে যাবে। ওই জায়গা থেকে যারা ছিল তারা কিন্তু ওই জায়গা থেকে হাওয়া হয়ে গেছে, অর্থাৎ ওরা কিন্তু আর নাই, ওরা কিন্তু আর নাই, ঠিক আছে। এই জিনিসগুলোকে বলা হইতেছে অবজেক্ট রিমুভ। এই মুহূর্তে আমরা যে কাজটা দেখছি সেই কাজটার নাম হলো অবজেক্ট রিমুভ, অর্থাৎ একটা জায়গায় যদি কোনো ধরনের অবজেক্ট থাকে সেই অবজেক্ট গুলোকে রিমুভ করা হয়, অনাকাঙ্ক্ষিত কোনো কিছুকে রিমুভ করা। যেমন ধরেন এই ছবিটার মধ্যে চাচ্ছে এই মেয়েটা একাই থাকতে, সে চাচ্ছে আমি একাই ছবিটার মধ্যে থাকবো, তখন তাকে এই ধরনের কাজগুলো করে সার্ভিসটা দিতে হবে। এই ধরনের কাজগুলোকে বলা হয় অবজেক্ট রিমুভ। আমরা কাজটা আবারও দেখবো শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা আবারও দেখবো এভাবে প্রতিটা প্রতিটা মানুষ, প্রতিটা অবজেক্টকে ধরে ধরে
ডিলিট করে দিতে হয়। আমরা সফটওয়্যারেও কিভাবে ইমেজ ওপেন করছিলাম, মেনু বারের ফাইল, ফাইল থেকে ওপেন, ওপেনে যাওয়ার পর আমরা কোন একটা ইমেজ নিয়ে কাজ করছিলাম, কোন একটা ইমেজকে আমরা ওপেন করি, একটা ইমেজ আমাদের সামনে আসলো। এবার কথা হচ্ছে একটু জুম করি, জুম করতে করা যায় কিবোর্ডের কন্ট্রোল প্লাস বা কন্ট্রোল মাইনাস দিয়ে জুম করা যায়, যাই হোক একটু জুম করে নিলাম। এবার এই ডান সাইডের লেয়ার বক্সের মধ্যে লেখা আছে যে এটা লক, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা লক হয়ে আছে, এই লকটাকে তালা খুলতে হবে, এই লকটাকে তালা খুলতে হবে। তো তালাটা খোলার জন্য ঠিক লক যেখানে বা তালা যেখানে, তালার উপরে যে মাউসটা দিয়ে ধরে টেনে এই যে নিচে ডিলেট বক্স আছে সেখানে ছেড়ে দিলে লকটা খুলে যায়, জাস্ট এখানে ছেড়ে দিলে লকটা খুলে যায়। আপনারা কি লক খোলাটা সবাই ক্লিয়ার? লকটা খুলতে হবে আগে, লকটা খুলে তারপর কাজ করতে হবে। জি ক্লিয়ার। আচ্ছা নাসিরউদ্দিন ভাই, এটা ইলাস্ট্রেটর হয় না, এটা ফটোশপের কাজ। আচ্ছা লকটা আগে খুলবো। জি ক্লিয়ার। এরপরে চলে যাচ্ছে আমরা টুল বারের মধ্যে। টুল বারের মধ্যে কোন টুল নিয়ে কাজ করতে বলা হয়েছে? ল্যাসো টুল। ল্যাসো টুল, অন্য টুল দিয়ে হবে না তা না, কিন্তু আপনি তো অন্য টুল পারেন না, আমি তো আপনারা শিখাইতেছি আজকে ল্যাসো টুল, তাহলে ল্যাসো টুল দিয়ে কাজ করি। ঠিক আছে, ল্যাসো টুল নামক একটা টুল আছে, টুলটা খুঁজতে হবে আগে, খুঁজে পাইছি। ল্যাসো টুল দিয়ে আমি কাকে সিলেক্ট করব? এই যে এই মানুষটাকে, এই যে এইখানে একটা মানুষ আছে, একে আমি সিলেক্ট করতে চাই, কারণ এ হচ্ছে আমাদের এইদের বাইরে, এদের বাইরে ওরা, তাই না? ওকে ধরলাম, ধরে মাউসের রাইট ক্লিক করলাম, এবং এখানে ফিল নামক একটা অপশন আছে, ফিল, এই ফিলের মধ্যে ক্লিক করলে আমাদের এরকম ফিলের অপশনটা আসে। আসার পর জাস্ট ওকে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের কম্পিউটার, সবার কম্পিউটারে এমনটাই থাকে, কন্টেন্ট আওয়ার, নর্মাল, অ্যাপাসিটি 100, এটা আপনার কম্পিউটার আছে, আমার কম্পিউটার আছে, আপনি জাস্ট এখানে ওকে ডিপ্লয় ডিলিট হয়ে যাবে, একটা ওকে দিলে এটা ক্লিয়ার। অর্থাৎ এই যে একটা মানুষ, সেটাকে ধরলাম, ধরে এটাকে ধরে ফিল, ফিল থেকে এই ওকে যান, এই মানুষটা এখান থেকে চলে গেল। পলিথিন বা প্লাস্টিক কিছু একটা আছে, এটাকে ধরলাম, ধরে এখান থেকে ফিলের মধ্যে গেলাম, যে আমি ওকে দিয়ে দিলাম, জিনিসটা চলে গেল। তো ব্যাপারটা হচ্ছে প্রতিটা জিনিসের জন্য আলাদা আলাদা করা লাগবে কিনা? হ্যাঁ, আলাদা আলাদা করা লাগবে। কেন? কারণ আপনি যদি এই ধরেন টোটাল ছবিটাকে এখান থেকে ধরে আপনি এদেরকে রিমুভ করতে চান, এদেরকে ধরে এদেরকে রিমুভ করতে চান, সেক্ষেত্রে আপনি টোটালটাকে যদি ধরে করতে চান, সেক্ষেত্রে কিছু প্রবলেম হবে, সেই প্রবলেমগুলো আমরা দেখি। এত বড় জিনিস যখন করবেন তখন প্রবলেম হবে। প্রবলেমটা কি? সেটা হচ্ছে ইমেজটা দেখেন একটু নষ্ট হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, কিছু কিছু জায়গা সামনে চলে আসছে, যেমন এই এই সবুজটা, এই সবুজটা হঠাৎ করে কই থেকে আসলো? এটা তো আসার কথাই না, তাই না? এটা তো আসার কথাই না, তখন এটাকে ধরে আবার আলাদা করে করতে হবে, এই ধরনের কিছু প্রবলেম হবে। যেমন এটা এখন ঠিক আছে, আবার এই সাইডে এই সবুজটা আসলো কই থেকে? এটা তো এখানে আসার কথা না, তখন আমি এটাকে ধরে আমি ফিল থেকে এভাবে দিয়ে দিলাম। দেখেন এই ছবিটা এখন দেখে মনে হচ্ছে যে অরিজিনাল একটা ছবি। জি জি। তো এই যে জিনিসটা, এই যে যে কাজটা দেখলেন, এটাকে বলা হয় অবজেক্ট রিমুভ। আমরা কাজটা আবারও শিখি, এই কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব সহজ একটা কাজ, বাট কাজটা সহজ হলেও ডিমান্ড আছে, আমি দেখাচ্ছি। তো আমরা যে কাজটা শিখতেছি সেটার নাম অবজেক্ট রিমুভ। প্রথমে ফাইল থেকে ওপেনে যে একটা ইমেজ ওপেন করে নিয়ে আসা, একটা ইমেজকে আমরা ওপেন করে নিয়ে এসেছি। আসার পর ডান সাইডে লেয়ার, এটাকে বলে লেয়ার বক্স, এটা সবার কম্পিউটারে আছে, আমার কম্পিউটারে আছে, আপনারটাও আছে। তো এখানে এই যে লক আছে, লক, এই লকটা খুলতে হবে। লকটা খোলার জন্য ঠিক লকের উপরে যে ক্লিক করলেও হয়, লকটাকে ধরে নিয়ে টেনে এই যে ডিলিট বক্স আছে সেখানে ছেড়ে দিলেও হয়ে যায়। অর্থাৎ লক থেকে আনলক করলাম, আনলক করার পর যেতে হবে আমাকে ল্যাসো নামক একটা টুল আছে, ল্যাসো টুলে, ল্যাসো টুলে আমরা গেলাম, এই যে এখানে দুইটা চেয়ার আছে, এখন একটা চেয়ার আপনি ডিলিট করতে চান, ওই একটা চেয়ারকে ধরেন, একটা চেয়ারকে ধরে জাস্ট মাউসের রাইট ক্লিক করেন, ফিলের মধ্যে ক্লিক দেন, এই ফিলের অপশনটা সবার কম্পিউটার এরকম আসবে, জাস্ট ওকে দিলে জিনিসটা গায়েব হয়ে গেল। হ্যাঁ, তখন এই যে জায়গায় জায়গায় কিছু জায়গায় একটু রাফনেস বা একটা প্রমাণ থেকে যায়, কিছু কিছু ক্ষেত্রে একটু জটিল হইলে এরকম হয়, তখন এবার সেগুলাকে ধরে ধরে আলাদা কাজ করতে হয়। তো যাই হোক, এই ছিল আমাদের অবজেক্ট রিমুভ। অবজেক্ট রিমুভ, যেমন এখানে একটু লেখা আছে, আপনারা কি লেখা দেখেন? এখানে জলছাপ আছে, কি আমেরিকা, ফাইন আর্ট আমেরিকা লেখা আছে এখানে। এই ফাইন আর্ট আমেরিকাকে ধরলাম আমরা, ধরে ফিল, ফিলের মধ্যে যে কন্টেন্ট এর মধ্যে ক্লিক দিলাম, এটা চলে গেল, বাট একটু রাফ থেকে গেল, এই জায়গাটাকে আবার ধরতে হবে, ধরে আমরা আবার এটাকে ফিলে দিয়ে এটাকেও আমরা কনভার্ট দিলাম। জি, যারা যারা বুঝি নাই প্রশ্ন করেন, যারা যারা বুঝেন নাই প্রশ্ন করেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, এখন আমাদের একটা বেসিক প্রশ্ন, যে ভাইয়া এত সহজ একটা কাজ, আচ্ছা কাজটি খুব সহজ ছিল না, কঠিন ছিল? সহজ ছিল ভাইয়া।
সেই কাজটা কি সহজ ছিল না কঠিন ছিল বলেন তো? সহজ ছিল, সহজ ছিল। আচ্ছা আপনারা কি নিজেদের কম্পিউটারে কাজটা করতে পারবেন? জি পারবো, জি ভাই সাথে সাথে করলাম ইনশাআল্লাহ। আচ্ছা এখন করার দরকার নেই, পারবো নিশ্চয়ই পারবো। আচ্ছা এখন করার দরকার নেই, আপনারা পরে কইরেন, ক্লাসে ভিডিও দিয়ে দেওয়া হবে, আপনারা পরে কইরেন। এই যে এই ক্লাসগুলোর আপনারা বললেন না যে ভাই 10টা ফ্রি ক্লাসে আমরা কি শিখবো, এই যেমন আজকে টপিক একটা শিখবেন, কালকে আরেকটা টপিক শিখবেন, বা কালকে এরকমই আরো অন্য কিছু শিখবেন, এরকম করে 10 দিনে আমরা বিভিন্ন টপিক শিখবো, সাথে অন্য অন্য কিছু শিখবো। জিপ করা কিভাবে, ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করে কিভাবে, আনজিপ করে কিভাবে, বিভিন্ন সফটওয়্যার আমি কোথায় পাবো, আমি ভিডিও এডিটিং এর সফটওয়্যার চাই, আমি ফটোশপ চাই, আমি ইলাস্ট্রেটর চাই, আমি অন্য সফটওয়্যার চাই, যে কোনো জিনিসপত্র আমরা কিভাবে ডাউনলোড করবো, অর্থাৎ বেসিক অনেক কিছু আপনারা শিখতে পারবেন এই কোর্সের এই 10টা ফ্রি ক্লাসের মধ্যে। আচ্ছা যাই হোক, তো আমরা এই মুহূর্তে ফাইভার নামক একটা ওয়েবসাইট আসছি, এটা হলো ফাইভার। ফাইভার হলো একটা মার্কেট প্লেস। ওই যে আমরা ক্লাসের শুরুর দিকে বলেছিলাম জুম হলো একটা মিডিয়া, সেই জুমের মধ্যে আমাদের আকলিম আপু আর একটা ভাইয়ের নাম বলেছিলাম, কি যেন আবির ভাই মনে হয়, তো দুইজনের নাম বলেছিলাম, তো তারা হচ্ছে এই জুমের মধ্যে কানেক্টেড হয়েছে। তো এই ফাইবার হলো আমাদের একটা মার্কেট প্লেস, যেখানে আমরা বিভিন্ন মানুষের সাথে কানেক্টেড হই, বা আমাদের ক্লায়েন্ট, আমাদের বায়ার, আমাদের সেলার সবাই এখানে কানেক্টেড হয়। অর্থাৎ যেমন আমরা জুমের মধ্যে কানেক্টেড, আমরা ফেসবুকের মধ্যে কানেক্টেড, এরকম এই ফাইবারের মধ্যে আমরা কানেক্টেড হই, এবং সেখানে আমরা আমাদের অ্যাকাউন্ট খুলি, পোর্টফোলিও সাজাই, আমাদের গিগ সাজাই, আমরা একটা সুন্দর করে একটা বায়ারকে আমরা মেসেজ পাঠাই, বা বায়ার আমাদেরকে মেসেজ পাঠায়, বা আমাদেরকে কাজ দেয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে যে কাজটা আমরা দেখলাম মাত্র, সেই কাজের নাম হলো অবজেক্ট রিমুভ। আমরা অবজেক্ট রিমুভ লিখে যদি এখানে এসে সার্চ করি, তাহলে আমরা অবজেক্ট রিমুভের বিভিন্ন ক্যাটাগরি পাবো, আমরা দেখে আসতে পারি যে অবজেক্ট রিমুভের কাজগুলো কেমন, বা মানুষজন করে কিনা, বা মার্কেটের ডিমান্ড কেমন। আচ্ছা তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক অনেক ইমেজ, এই ইমেজ গুলোর মধ্যে আমরা অবজেক্ট রিমুভ যে কাজগুলো সেগুলো আমরা দেখবো। যেমন ধরেন এই ইমেজটা, এই ইমেজের মধ্যে আমরা ক্লিক করি, একটা ইমেজ আমাদের সামনে আসছে, তো এই ইমেজের মধ্যে দেখেন অবজেক্ট রিমুভ করা হয়েছে, বিফোর আফটার, এই লোকটা তার পাশে ছিল, তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে ওই যে মানুষ ছিল এদেরকে কিন্তু রিমুভ করে দেওয়া হয়েছে। বুঝতে পারছি, এদেরকে কিন্তু এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, এই জিনিসটাকে বলা হচ্ছে অবজেক্ট রিমুভ। মাত্র যে কাজটা শিখলেন বা দেখলেন, এই যে ছেলে মেয়ে একসাথে হেঁটে যাচ্ছিল, তাদেরকে এখান থেকে, এই মেয়েটাকে এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। পেছনে গাড়িটা অর্ধেক ছিল, গাড়িটা বাকি অর্ধেক বানাই দেওয়া হয়েছে, অর্থাৎ গাড়িটাকেও হালকা ছোঁয়া দিতে হয়েছে আর কি। যাই হোক, এই এই টুল দিয়ে অনেক কাজ করা যায়। এইটা আমরা এখানে যে কাজটা দেখতেছি, 90% কাজই এই টুল দিয়ে করা হয়েছে। মাত্র আমরা যে যে টুলটা দিয়ে কাজগুলো করলাম, ল্যাসো টুল, এই ল্যাসো টুল বা ফিল, এই অপশন দিয়ে 90% কাজ এখানে করা হচ্ছে। আচ্ছা এরপরে দেখেন, এই যে একটা, এই যে এখানে একজন বসে আছে, এখানে একজন, তো এই দুইজন থেকে একজন বানানো হয়েছে, এটাও এই টুলের কাজ। আচ্ছা অবজেক্ট রিমুভ বলতে আমরা কি বুঝতেছি, এই যে বিভিন্ন অবজেক্ট, এই যে এর নিচে কিছু চকলেট বা কিছু খেলনা পড়ে আছে সেগুলো রিমুভ করা, আর একটা মানুষের জুতা, এই জিনিসগুলো এদেরকে রিমুভ করে দেওয়া, এই ধরনের কাজগুলোকে বলা হয় অবজেক্ট রিমুভ। এখন কথা হচ্ছে মার্কেটে কি এর কাজ আছে, আমরা কি এই কাজ পাবো, এত সহজ কাজ কি মানুষ আমাদেরকে দেয়, ইয়েস অর নো, এত সহজ কাজ কি মানুষ আমাদেরকে দিবে, আপনাদের কাছে কি মনে হয়? না এখানে এই ছেলেটা লিখেছে আই উইল রিমুভ অবজেক্টস ফ্রম ইমেজেস এন্ড এডিট ফটো ইন ফটোশপ। মিস্টার একাডেমি তার নাম, তার নাম প্রোফাইলের নাম হচ্ছে মিস্টার একাডেমি। কোন দেশে আমরা একটু দেখি, মিস্টার একাডেমি এ হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশি একজন ভাই, তার নাম হচ্ছে মিস্টার একাডেমি। যাই হোক, সে একটা মিস্টার একাডেমি দিয়ে অ্যাকাউন্টটা খুলেছে। এখন সে লিখেছে, সে তার সার্ভিসের নাম দিছে আই উইল রিমুভ অবজেক্টস ফ্রম ইমেজেস এন্ড এডিট ফটো ইন ফটোশপ, এটা হচ্ছে তার সাবজেক্টের টাইটেল। মূলত এটা ফটোশপ এডিটিং এর মধ্যে পড়ছে, এবং সে একটা টাইটেল দিছে, সেটা টপিকের যে একটা টাইটেল থাকে, হেডিং থাকে, সেই জিনিসটা দিছে আই উইল রিমুভ অবজেক্টস ফ্রম ইমেজ। আচ্ছা যাই হোক, এখন এই যে অবজেক্ট রিমুভ, আমরা কি লিখে সার্চ করছি অবজেক্ট রিমুভ, এই কারণে এটা আমাদের র্যাঙ্কিং করেছে বা শো করছে, তার লাইনের সাথে মিল পাইছে। তো যখন একটা টপিক ওই টপিকের সাথে মিলে যায়, বা একটা লাইনের সাথে মিলে যায়, তখন আমাদের ওইটা মানে র্যাঙ্কিং এ আসে, তখন আমরা এটা দেখতে পাই। যাই হোক, সার্চ লিস্টে র্যাঙ্ক করছে, আমরা দেখতে পাইছি তাকে। তো এখন কথা হচ্ছে, সে দেখেন 125টা কাজ করেছে, 125টা কাজ করেছে, সে লেভেল 1 সেলার, এবং এই মুহূর্তেও তার একটা কাজ এখনো পেন্ডিং এ আছে, অর্থাৎ সে এখনো এই ধরনের কাজ একটা করতেছে, এবং এই পর্যন্ত সে 125টা কাজ করেছে।
125টা কাজেরও বেশি করেছে, 125টা তার রিভিউ আছে। এবার আসেন এই কাজের জন্য সে কত টাকা পায়। সে দশ পাঁচ ডলারে পায় দশটা ইমেজ, অর্থাৎ $5 সে দশটা ইমেজের কাজ করে দেয়। অর্থাৎ এরকম ইমেজ সে $5 দিয়ে কাজ করে দেয়, বাট সে দশটা ইমেজ একসাথে কাজ করে, দশটা ইমেজ নিয়ে 10 ইজি সিম্পল ইমেজেস এডিটিং অর অবজেক্টিভ জেপিজি প্লাস পিএনজি। একদিনে কাজ করে সে আনলিমিটেড ডিভিশন দেয়, আনলিমিটেড ইমেজ দেয়, সোর্স ফাইল দেয়, হাই রেজলিউশন দেয়, কমার্শিয়াল ইউজ দেয়। যাই হোক এই জিনিসগুলো আমরা পরে বুঝবো, কিন্তু কথা হচ্ছে মার্কেট প্লেস এই কাজটা আছে এবং এইটা $5 এই ছেলেটা ডেলি ডেলি এই কাজটা করে এবং দেখেন তার অলরেডি 125টারও বেশি কাজ আছে এবং অলরেডি সে একটা কাজ এই মুহূর্তে করতেছে। ব্যাপারটা বুঝতে পারছি, আপনারা বললেন না যে এই ধরনের কাজ মার্কেটে আছে কিনা। এই সেম কাজটা সে লাস্ট ডেলিভারি দিছে 19 ঘন্টা আগে, 19 ঘন্টা আছে আমাদেরই বাংলাদেশে এক ভাই 19 ঘন্টা আগে এই সেম কাজটা ডেলিভারি দিয়েছে। তার মানে কি মার্কেটে কাজটা নাই, মার্কেটে কাজটা নাই, মানুষ করছে না। জি স্যার আছে। এখন আপনাদের কাছে প্রশ্ন যে ভাই এত সহজ কাজ মানুষ আমাদের দিবে কেন, তাই না? জি এত সহজ কাজ মানুষ আমাদের দিবে কেন? কারণ ধরেন ধরেন আপনাকে এই কাজ দিবে কে, একজন আমেরিকান বা একজন ইউরোপিয়ান বা আমরা ধরে নিই ওয়েস্টার্ন কান্ট্রির কেউ আমাদেরকে এই কাজটা দিবে। এক নম্বর কথা হচ্ছে তার সফটওয়্যার নাই, তার সফটওয়্যার নাই, তার সময় নাই, সফটওয়্যার নাই, তার সময় নাই, তার গ্রাফিক ডিজাইন শেখারও কোনো ইচ্ছা নাই। সে চায় এই কাজটা তাকে কেউ করে দিক এবং তাদের কাছে $5 হাতের ময়লা, মানে আমাদের কাছে $5 মানে অনেক টাকা, বাট তাদের কাছে $5 এগুলো কোনো ব্যাপারই না। সে একটা ইমেজের জন্য $5 খরচ করতেই পারে, অনেক কষ্ট করে সে একটা জায়গায় যেয়ে ছবি তুলেছে, লাইক এই মুহূর্তে আমরা প্যারিসের একটা ছবি দেখতেছি যে এখানে অনেক মানুষ একসাথে ছবি তুলেছে। এখন সে কি ওই মানুষদেরকে নিয়ে ঘরে ছবি বাঁধায় রাখবে? সে তার ছবি থেকে ওদেরকে রাখবে? সে কিন্তু শুধুমাত্র তাকেই রাখবে, তাই না? তো এই জন্য তার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট, তার জন্য তার ইম্পর্টেন্সটা অনেক বেশি এই জিনিসটা করার জন্য। সে যদি মানে $5 না দিয়ে সে যদি $50 কেউ চায় হয়তো বা সে তাও করাবে, তার যদি সামর্থ্য থাকে। ব্যাপারটা এরকম, আমরা বুঝতেছি কাজটা সহজ, বাট তার তো এটা নিড, তাই না? তার তো এটা নিড, তাকে করাইতে হবে, তাকে $5 হোক $10 হোক তাকে এটা দিয়ে করাইতে হবে। আর সে তো এই জিনিস পারে না, বা তার তো কম্পিউটার নাই, বা তার তো সময় নাই, দ্যাটস ওয়াই সে তো কাজটা করবে না। আর $5-এর জন্য সে সফটওয়্যার কিনবে। একটা ব্যাপার কি বাইরের কান্ট্রিতে এই সফটওয়্যার গুলো কিনে ইউজ করতে হয়, যেমন বাংলাদেশে আমরা ফ্রিতে সফটওয়্যার ইউজ করতেছি, সব জিনিস ফ্রি ইউজ করতেছি, বাট বাইরের কান্ট্রি গুলো এরকম না। যেমন আপনারা যে উইন্ডোজ ইউজ করেন, আপনারা তো উইন্ডোজ সবাই সিডি দিয়ে ডিভিডি দিয়ে পেন ড্রাইভ দিয়ে ডাউনলোড করে বা বুটেবল করে নিজেরা ইনস্টল করেন, বাট বাইরের কান্ট্রিতে লাইসেন্স দিয়ে কিনে নিতে হয়। বুঝতে পারছেন? জেনুইন সব জিনিসপত্র ইউজ করতে হয়। আমরা যেমন ক্র্যাক ভার্সন, আমরা যেমন ক্র্যাক ভার্সন বলেন পাইরেসি ইউজ করছি, এই ধরনের জিনিস না, ওরা লাইসেন্স দিয়ে বাৎসরিক টাকা দিয়ে ইউজ করে। যেমন ওরা যদি এখন ফটোশপ আমেরিকায় যদি কেউ এখন ফটোশপ সফটওয়্যার ইনস্টল করে, কেউ যদি কাজ করে, সে যদি মানে ক্র্যাক ভার্সন ইউজ করে, তার নামে একটা মামলা হয়ে যেতে পারে, কপিরাইটের একটা ইস্যু তার ঘাড়ে চলে আসতে পারে। দ্যাটস তারা তো এত রিস্ক নিবে না, তারা চাবে একজন মানুষ আমাদেরকে করে দিক। বুঝতে পারছি? আর আমরা যেহেতু মাত্র $5 কাজ করে থাকি, এই $5টা আমাদের জন্য অনেক টাকা, 385 টাকা বা সামথিং আমাদের জন্য ভালো একটা টাকা। আর ওদের কাছে এই $5 কিছুই না, কারণ ওরা $5 ওই দেখা যায় চকলেট খেয়ে শেষ করে দেয়। জি গাইজ, তাহলে বুঝতে পারছি আমরা যে কাজটা দেখলাম এই কাজটা আসলে অনেক সহজ এবং মার্কেটে ডিমান্ড আছে। এবং এই মুহূর্তে দেখেন আরেকজনের অ্যাকাউন্টে আছে, তার নাম হচ্ছে ফাতেমা তানহা, এও তো বাংলাদেশি, ফাতেমা তানহা, সে হচ্ছে বাংলাদেশি, সেও ভালো কাজ করে, সে হচ্ছে 37টা কাজ করেছে এবং এই মুহূর্তে তার একটা অর্ডার এখনো পেন্ডিং এ আছে, অর্থাৎ কাজ চলছে এবং সে লেভেল 2 সেলার, সে ভালো সেলার, সে অনেকদিন ধরে এই মার্কেটে আছে, ঠিক আছে, 17 সাল থেকে কাজ করছে সে। তাহলে এই যে মার্কেট প্লেস, এই মার্কেট প্লেসে যে আমরা যে কাজ করব, মানে ব্যাপারটা এমন না যে আপনারা আগামীকাল থেকে আপনারা এই কাজটা শিখে মার্কেট প্লেসে চলে গেলেন, এরকম না। অর্থাৎ অনেকগুলো কাজের মধ্যে এটাও একটা কাজ, কাজটা আসলে সহজ, বাট এই মার্কেট প্লেসে যেতে হলে আরো অনেক কিছুর পরে যেতে হয়। অর্থাৎ ডাইরেক্ট আমরা আজকের এই কাজটা শিখে আমরা মার্কেট প্লেসে চলে গেলাম, ফাইবারে চলে গেলাম, ব্যাপারটা মোটেও এমন না, গেলেও পারবেন না আপনি। তো ব্যাপারটা হচ্ছে আমরা এই মুহূর্তে আসছি একটা ফাইবার মার্কেট প্লেসে, সেটা সম্পর্কে আমরা দেখছি মানুষজন সেখানে কিভাবে কাজ করে, কত সহজ কাজ করে, আসলে আমরা কাজ করতে পারবো কিনা গ্রাফিক ডিজাইন শিখে, বা গ্রাফিক ডিজাইন আসলে অনেক কঠিন কিছু কিনা, এই ধরনের জিনিসপত্রের জন্য কিন্তু আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো। একটা টপিক যেমন ইমেজের মধ্যে অবজেক্ট রিমুভ করা, অবজেক্ট রিমুভ নিয়ে আমরা কিছু ঘাটাঘাটি করলাম, অবজেক্ট রিমুভ কি মানুষজন করছে কিনা, কত ডলারে করে, অর্ডার তারা পাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখে নিলাম। জি গাইস, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। জি স্যার, আমি বলতে চাচ্ছি যে
শুধুমাত্র এই যে যে গিগটা আপনি এখন দেখাইলেন, শুধুমাত্র এই যে রিমুভ ভাবে দিয়েই শুধু এই কাজটা করছে উনি, করে উনি লেভেল টু তে গেছে তাই না স্যার? উনি আদারও যার অন্য কোনো কাজ করেনি আপু, আসলে সে অন্য কাজও করতে পারে, কারণ সে তো এই মানে তার প্রোফাইলটা অনেক ভারী প্রোফাইল, সে শুধুমাত্র এই কাজগুলো করে লেভেল টু তে আসে নাই, সে এই আনুষঙ্গিক আর অনেক কাজ করেছে, তার প্রোফাইলের মধ্যে আমরা ডিটেইল বুঝতে পারি। স্যার আমি বলতে চাচ্ছি যে এই গিগ যে উনি এই গিগটা যে উনি পাবলিশ করছেন, উনি অনেক কাজ করছেন, যেহেতু উনি 37টা কাজ করছেন, আর কিন্তু উনি এই গিগটা পাবলিশ করছেন, এই কাজটা উনি করেন, আই হোপ আমি এটা বলতে চাচ্ছি তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ উনি এই কাজটা করেন, উনি এই কাজটা করেন অলরেডি, সে 37টা কাজ এই গিগটা ওনার। তাহলে তো স্যার তাহলে আমি বলতে চাই যে একজন যে অন্য গিগ পাবলিশ করার পাশাপাশি ডিজিটাল মার্কেটার একজন ফ্রিল্যান্সি ফাইবারে এই একই অ্যাকাউন্টে এই কাজটাও তো পাবলিশ করতে পারে। আচ্ছা আপু, ব্যাপারটা হচ্ছে কি আমরা মার্কেটপ্লেসে, এটা হলো একটা মার্কেটপ্লেস ফাইবার তাই না, এই ফাইবার মার্কেটপ্লেসে আমরা একটু মাউথপিস মিউট রাখি, আমরা কিন্তু এই মুহূর্তে ফাইবার নামক একটা মার্কেটপ্লেসে আছি, আপওয়ার্ক ফাইবার ফ্রিল্যান্সার এরকম অনেক মার্কেটপ্লেস আছে, তো এখন আমরা ফাইবার মার্কেটপ্লেসে আছি, সেখানে এই মেটার প্রোফাইল আমরা দেখতেছি যে সে যে লেভেল টু সেলার না, সে লেভেল টু তে একদিনে গেছে নাকি মাত্র 37টা কাজ করে গেছে, সে টোটাল দেখেন 874টারও বেশি কাজ করেছে, 874টারও বেশি কাজ সে করেছে, সে এই দেখেন সে হলো কাট আউট ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল 100টা ফটো, 163 কাজ সেখানে আছে, 163 রিভিউ সেখানে আছে, এরপর এখানে দেখেন আই উইল ডু হাই কোয়ালিটি ভেক্টর ট্রেসিং ইলাস্ট্রেটর জব ইলাস্ট্রেশন জব, সেখানে 88টা রিভিউ পেয়েছে সে তাই না, সে তার প্রোফাইল দেখেন, তার প্রোফাইলের মধ্যে অনেক কাজ আছে, অর্থাৎ সে কিন্তু অনেক ধরনের কাজ পারে, প্রোডাক্ট প্রোডাক্ট ফটো এডিটিং রিটাচিং জব ফর অ্যামাজন, অ্যামাজনের জন্য সে ইমেজ রিডিটিং করে দেয়, সেখানে সে 72টার বেশি অর্ডার পেয়েছে তাই না, ওভারঅল অনেক কিছু মিলিয়ে সে লেভেল টু তে গেছে, বুঝতে পারছি আপু, সে অনেক কাজ পারে। জি স্যার, তার মানে ওনার অনেক কয়টা গিগ উনি পাবলিশ করছেন তাই তো স্যার? জি, সে লেভেল 2 তে আছে, তার মানে ওনার প্রত্যেকটা গিগ নাই স্যার? হ্যাঁ স্যার, ওনার এই যে ওনাকে আমরা যখন আমরা ওপেন করলাম ফাইবার মার্কেটে, ওনার প্রত্যেকটা গিগ এগুলো তাই না স্যার? জি জি, তার প্রত্যেকটা গিগ এগুলো। হ্যাঁ, তাহলে উনি গিগলা পাবলিশ করছেন একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে, এই গিগলা পাবলিশ করছেন না, তারপরে উনি অর্ডারগুলো পাইছেন এক এক গিগ থেকে এক এক অর্ডার পাইছেন, আই হোপ তাই না স্যার? জি, রাইট রাইট। হ্যালো ভাইয়া। জি বলেন ভাইয়া। ভাইয়া, এই গ্রাফিক ডিজাইনের জন্য পিসি না ম্যাক ভালো হবে? আচ্ছা ভাই, পিসি নাকি ম্যাক ভালো হবে, এখন কথা হচ্ছে যার কাছে যেটা আছে সে সেটা নিয়ে কাজ করবে, আপনাদের ব্যাপারটা এমন না না আপনাকে এখন পিসি কিনতে হবে, ম্যাক কিনতে হবে না, এটা আমার আছে, মানে কেউ বলছিল যে ম্যাকে নাকি আমার পেইড করতে হবে, মানে এটা ভালো হবে না পিসি ভালো হবে? ব্যাপারটা কি ম্যাকের জন্য সফটওয়্যার সব সময় পাওয়া যায় না, বিভিন্ন ক্র্যাক সব সময় পাওয়া যায় না, বিভিন্ন সফটওয়্যার বিভিন্ন সময় পাওয়া যায় না, যে কারণে ওরা হয়তো বা আপনাকে রিকমেন্ড করেছে যে পিসি ভালো বা উইন্ডোজ পিসি ভালো, বুঝতে পারছেন? ও আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, মূলত আপনাদের কাছে যার কাছে যে ল্যাপটপ কম্পিউটার আছে সে সেটা দিয়ে কাজ করতে পারবে, এর উপর আর কোনো কথা? ভাইয়া, ফ্রিল্যান্সিং এ এই গিগ বিষয়টা কি এটা বুঝিনি। আচ্ছা, গিগ আসলে আজকে আমরা এই টপিকে যেতে চাই নাই, তারপরেও যেতে হইছে, যেমন যেমন ধরেন আপনি আপনার পুরাতন মোবাইলটা বিক্রি করবেন, আপনি ধরেন খুব ভালো রান্না বান্না পারেন, আপু আপনি ভালো রান্না বান্না পারেন না আপু? না ভাই, আমি রান্না বান্না পারি না। ব্যাড লাগতে লাগলো আমাদের, আমি ভাবছিলাম আপনি রান্না বান্না পারেন, আমাদের 60 জন মানুষকে খাওয়াবেন। ভাইয়া, যে আপুটা গিগ সম্পর্কে বললো, সো উনি যদি আমাকে লক করেন, আমি একজন অবশ্য আমার ফাইবার অ্যাকাউন্ট আছে, আমি একজন ফ্রিল্যান্সার, সো উনি অন ডিটেইলস জানতে চাইলে উনি আমার ফ্রেন্ড হতেই পারে। ওকে ওকে আপু, আপনাকে ধন্যবাদ, আপনাকে মানে জি আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি কোন গ্রুপে আছেন আসলে? আমরা তো না এভরিথিং কোশ্চেন, কারণ আমি একজন ফ্রিল্যান্সার, সো আমি আমি ডিজিটাল মার্কেটারের কাজ করি, তো আমি গ্রাফিক ডিজাইনেরও কাজ শিখতে যাচ্ছি, সো জানার জন্য, সো আপনার যে কোনো ইনফরমেশনে আপনি আমাকে লক করতে পারেন, আমার আইডি তো আছেই। ওকে আপু, আপনাকে গ্রুপে, জি আপু, অনেক গ্রুপে আছেন, অনেক থ্যাংক ইউ, আপনি থাকলে আপনাকে খুঁজে নক করবে বা যারা নক করবে আপনি তাদের ক্যান্সেল করেন। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এখন গিগ বিষয়টা হচ্ছে ধরুন আপনি একটা মোবাইল সেল করতে চান, মোবাইলে আপনার সাউন্ডটা আরেকটু, ও আচ্ছা, আমার সাউন্ডটা আরেকটু বাড়াইতে হবে, বুঝতে পারছি, মাউথপিস থেকে আমি মাঝে মধ্যে দূরে সরে যাই তখন সাউন্ডটা কমে যায়। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিগ মানে হলো আপনি যেমন একটা মোবাইল সেল করার জন্য পোস্ট করলেন, ধরেন আপনি আপনার মোবাইলটা সেল করার জন্য পোস্ট করলেন, এখন পোস্ট করার জন্য আপনাকে কি করতে হবে, আপনার মোবাইলের ছবি তুলতে হবে, বিক্রয় আপনার ফোনটা বেচে দিতে চান, ফোনের ছবি তুলতে হবে, ফোনের ছবি কি আপনি একটাই তুলবেন নাকি কয়েকটা তুলবেন, ফ্রন্ট ভিউ মানে সাইড ভিউ
ব্যাক সাইড ভিউ সবকিছু মিলাইতে ছবি তুলে তিন চারটা ছবি তুলবেন, এরপরে কিছু ডেসক্রিপশন লিখবেন, তারপর আপনি ফোনের জন্য একটা অ্যাড দিচ্ছেন, সেটা যে কোনো জিনিস হোক, সেটা ফোনের জন্য হোক, সেটা কোনো রান্না বান্না হোক, যে কোনো জিনিসের জন্য হোক। তো এই যে একটা পোস্ট করতেছেন, এই ফাইবারে আমরা এরকম পোস্ট করি, আমরা আমাদের একটা পোর্টফোলিও পোর্টফোলিও ক্রিয়েট করি, তারপরে আমরা আসেন যখন আমরা ফাইবারে আসবো তখন আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর, সেই অ্যাকাউন্টটাকে 100% অ্যাপ্রুভ করার পর, 100% কমপ্লিট করার পর, তারপর আমরা যাই গিগে, আমরা গিগ দিই। গিগ মানে হলো আমরা যেসব কাজ পারি সেসব কাজের একটা প্যাকেজ সাজানো বা একটা অ্যালবাম সাজানো। সেই অ্যালবামের মধ্যে ডিটেল লেখা থাকে আমি কি কি পারি, আমাকে কেন আপনি হায়ার করবেন, বা আপনাকে আপনি কেন আমাকে কাজ দিবেন, এই ধরনের জিনিসপত্র এখানে লেখা থাকে, কিছু ডেমো দেওয়া থাকে। দ্যাটস ওয়াই একটা ক্লায়েন্ট এখানে দেখে, স্যার কিছু শোনা যাচ্ছে না, সরি স্যার ডিস্টার্ব করলাম, সাউন্ড আছে। আচ্ছা আপনারা কি সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন নাকি উনি শুনতে পাচ্ছেন? স্যার ক্লিয়ার, স্যার ক্লিয়ার বুঝছে। আচ্ছা আচ্ছা স্যার সাউন্ড, আচ্ছা ভেরি গুড। আচ্ছা আমার এখানে সবাই ক্লিয়ারলি মোটামুটি শুনতে পায়, আর যাদের যাদের নিজেদের প্রবলেম স্যার একটু বলেন তো ভালো হবে, স্যার সবাইকে মিউট করে রাখে তাহলে ভালো হবে। জি ভেরি গুড, ওকে ফাইন। আচ্ছা গাইজ আমার এখানে সবসময় আমার এখানে যারা ক্লাস করে সবসময় ভালোই শুনতে পায়, কখনো এরকম ইয়া হয় না। আপনারা নিজেদের একটু ইন্টারনেট স্পিড গুলো একটু চেক দিবেন, আপনারা নিজেদের ইন্টারনেট স্পিড গুলো একটু চেক দিবেন। আমার এখানে সবসময় দেখা যায় 13-14 এমবিপিএস এর উপরে থাকে, ঠিক আছে? হ্যালো ভাইয়া একটু চেক দিবেন। হ্যাঁ বলেন ভাইয়া। ভাইয়া ওই আপনি মিউট করে রাখলে কথা ক্লিয়ার আসছে। ওকে ফাইন, আমি সবাইকে তাহলে মিউট করে দিচ্ছি আবার কিছুক্ষণের জন্য। তো ব্যাপারটা বলছিলাম যে আমরা গিগ কি, তো গিগ মানে হলো ওই যে বিভিন্ন ধরনের পোস্ট সাজাই আমরা, একটা পোস্ট করি, আমি যেসব কাজগুলো পারি সেসব কাজগুলো সাজিয়ে সুন্দর করে একটা পোস্ট করে দিলাম, সেটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসের এই জিনিসটাকে বলা হচ্ছে গিগ। আপনি যদি ফেসবুকে করতেন, আপনার ফেসবুক পেজে করতেন, তখন এটাকে বলা হয়তো একটা ফেসবুক পোস্ট, বাট আপনি ফাইবারে করতেছেন এটাকে বলা হইতেছে গিগ, এটাই একটা গিগ। বুঝতে পারছি যে প্রশ্ন করেছিলেন তাইবা আপু, আপনি একটা কাজ করবেন, ধরেন আপনি ভালো রান্না বান্না করবেন, আপনি ভালো রান্না বান্না পারেন, আপনি একটা ইউটিউব চ্যানেল করবেন। আপনারা তো জানেন যে ইউটিউব থেকে টাকা আর্ন করা যায়, ইউটিউব থেকে টাকা আর্ন করা যায়, জানেন আপনারা? আচ্ছা ভেরি গুড। আচ্ছা ইউটিউব থেকে ধরেন আপনি টাকা ইনকাম করতে চান, এখন কি নিয়ে কাজ করবেন? এখন আপনি ঘরে থাকেন, আপনি ভালো রান্না বান্না পারেন, তাহলে আপনি রান্না বান্না নিয়ে কাজ করবেন। এখন কথা হলো আপনি ভিডিওর মধ্যে, আপনি যখন ভিডিও করতেছেন লাইভে আছেন, আপনি এখন লাইভে রান্না করার সময় আপনি হলুদ দিয়ে দিয়েছেন বেশি, আপনার পরিমাণ ঠিক নাই, তখন জিনিসটা লাইভের মধ্যে যদি করে ফেলেন তাহলে জিনিসটা কেমন হয়ে যায়? তো এই এই কারণে আপনাকে আগে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত হলুদ দেওয়ার বিষয়টা প্র্যাকটিস করতে হবে, নিয়মিত রান্না প্র্যাকটিস করতে হবে, তারপর না হয় আপনি যাবেন ভিডিও ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউবে মার্কেটিং করবেন, ভিডিও করবেন, ভিডিও এডিটিং করবেন। আগে আপনাকে কাজটা শিখতে হচ্ছে, তারপর আপনাকে কাজটা করতে হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এই গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাকে আগে অনেক ধরনের কাজ শিখতে হবে, কাজগুলো শেখার পর আমাদেরকে পোর্টফোলিও সাজাতে হয়। এই পোর্টফোলিও গুলো সাজাই আমরা বিহ্যান্স নামক একটা ওয়েবসাইটে বা ড্রিবলে, বিহ্যান্স বা ড্রিবলে আমরা আমাদের পোর্টফোলিও সাজাই। তো এই মুহূর্তে আমরা আছি বিহ্যান্স নামক একটা সাইটে, এই সাইটে ধরেন আমার নাম এমডি জাকারিয়া, আমি এমডি জাকারিয়া লিখে এখানে সার্চ করছি, সার্চ করলে আমার অ্যাকাউন্টে আমি পেয়ে যাব। তো এখানে জাস্ট এমডি জাকারিয়া লিখে সার্চ করলাম, সার্চ করার পর আমি পিপল এর মধ্যে গেলাম, সেখানে যাওয়ার পর আমি আমার একটা অ্যাকাউন্ট আছে এখানে অনেক আগে, সেই অ্যাকাউন্টের মধ্যে আমি গেলাম। আচ্ছা তো এই অ্যাকাউন্টের মধ্যে গেলাম, এখানে আমার বিভিন্ন ক্যাটাগরির কাজ, বিভিন্ন ধরনের ডিজাইনের ডেমো এখানে দেওয়া আছে। তো ডেমো কেন? ডেমো মানে হচ্ছে আমি যে ধরনের কাজগুলো পারি বা আমি যে ধরনের কাজগুলো করি, যেসব কাজের উপর আমি এক্সপার্ট, সেই ধরনের কাজগুলো আমরা আমি এখানে ডিসপ্লে করে রেখেছি। এটাকে বলা হইতেছে শোকেস করা, অর্থাৎ আমি যে কাজগুলো করি বা যেসব কাজগুলো আমি ভালো পারি সেসব কাজগুলো আমি এখানে করে রেখে দিয়েছি ডেমো। এই ডেমোগুলো কেন করে রাখা হয়েছে? একটা ক্লায়েন্টকে দেখানোর জন্য, অর্থাৎ আপনি এর আগে যেসব রান্নাবান্না করছেন বিগত, সেসব রান্নাগুলো তো ক্লায়েন্টকে দেখাইতে হবে, তারপর না হয় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমাকে আজকে পাস্তা বা পিজা রান্না করে দেন। ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আপনি আগে যেসব কাজ করেছেন বা আপনার করা কিছু কাজের ডেমো যদি আমাকে দেখান, তাহলে আমি বুঝতে পারবো আপনি কোন লেভেলের ডিজাইনার বা আপনি কি কি কাজ পারেন, আপনার দ্বারা আমাকে আমার চলবে কিনা বা আপনাকে আমি কাজটা দিব কিনা। তো এই যে যে ডেমোগুলা, এই ডেমোগুলো দেখার পর ক্লায়েন্টের যখন ভালো লাগে তারপর ক্লায়েন্ট আমাদেরকে কাজ দেয়। তো এই যে ডেমো, এই ডেমোগুলো আমাদের একটা পোর্টফোলিও সাইট করতে হয় ডেমোর জন্য। এই পোর্টফোলিও সাইটের নাম হচ্ছে বিহ্যান্স। এই মুহূর্তে আপনারা দেখছেন বিহ্যান্স নামক একটা ওয়েবসাইট, সেখানে বিভিন্ন ধরনের ডেমো আছে, এরকম ডেমো আমাদেরকে ক্রিয়েট করতে হয় বা সাজাতে হয়। তারপর আমরা ক্লায়েন্টকে এইগুলা লিঙ্ক দিয়ে দেই বা ফাইবারের সাথে বিল্ড ইন করে দেই বা গিগের সাথে দিয়ে দেই, তখন তারা দেখে আমাদেরকে ওভারঅল একটা জাজ করে তারপর আমাদেরকে কাজ দেয়। ব্যাপারটা হচ্ছে আপনি এই মার্কেট প্লেসে আজকে নাম শুনলেন মার্কেট প্লেসের, কালকে আপনি মার্কেট প্লেসে এসে ইনকাম করা শুরু করে দিলেন, ব্যাপারটা মোটেও এরকম না।
আপনাকে আগে কাজ শিখতে হবে, এরকম সুন্দর ডিসপ্লে করতে হবে, ক্লাসে ব্যাচে হোমওয়ার্ক করতে হবে, ডেলি ডেলি কাজ করতে হবে, লেগে থাকতে হবে, তারপর আপনি এক সময় যে ফাইবারে যাবেন, মার্কেট প্লেসে যাবেন, গিগ সাজাবেন, অ্যাক্টিভিটি বাড়াবেন, ইংলিশে চ্যাটিং করতে হয় সেগুলো করবেন, তারপর এক সময় আপনি যে একটা কাজ পাবেন, তারপর আপনি ডলার ইনকাম করতেছেন। ব্যাপারটা অবশ্যই মানে টাইম কনজিউমিং, এখানে আমাদেরকে মানে সময় লাগবে এটাই স্বাভাবিক। এখানে ধরেন 3 মাসও লাগতে পারে, 6 মাসও লাগতে পারে, কারোর জন্য 3 মাস, কারোর জন্য 2 মাস। আপনারা যখন কোর্স করবেন দেখবেন 2 মাসের মাথায় অনেক ইনকাম করছে, আবার দেখা যায় 3 মাসেও কি ইনকাম করতে পারে না, 6 মাসেও কি ইনকাম করতে পারে না। তার মানে ইনকাম যে সবাই করতে পারবে ব্যাপারটা তা না, বাট শিখতে পারবেন, সবাই শিখতে পারবেন, 100% সবাই যে শিখতে পারতেছেন তাও না, কারণ আপনি কতটুকু সময় দিচ্ছেন, আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে, হোমওয়ার্ক করছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেক মানে এখানে ভ্যারি করে। আপনাকে হোমওয়ার্ক দেওয়া হয়েছে প্রতিদিন 8টা করে 10টা করে হোমওয়ার্ক দেওয়া হয়, সেই 8টা 10টা হোমওয়ার্ক আপনি করছেন না, আপনি ডেলিভার করছেন না, আপনি গিগ খুলছেন না, বা আপনি পোর্টফোলিও সাজাতে বলা হয়েছে সাজাচ্ছেন না, এই ধরনের কারণে আপনি এখান থেকে ফেলার হইতে পারে। ক্লিয়ার? জি গাইস, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আমাদের ক্লাস অলমোস্ট শেষের দিকে। জি, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। ভাইয়া জি ভাই বলেন। তার এই যে আমাদের যে যে মার্কেট প্লেস গুলোতে যে অ্যাকাউন্ট খুলতে কি এগুলোতে পে করা লাগে? মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো ভেরিফাই করা লাগে কিনা? না, পে করতে হয় নাকি এগুলোতে অ্যাকাউন্ট খুলতে? আমাদের ফাইবার অ্যাকাউন্টে কোনো পেমেন্ট করতে হয় না। আপনার ফাইবার 20% কেটে নাই, আপনি $5 ইনকাম করলে আপনি পাবেন $4। ও আচ্ছা, থ্যাংক ইউ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। স্যার ওইটা আমি আপনার সাথে মানে জানতে চাইছি, আপনি আছে যেসব কোর্সটা শুরু হবে আমাদের কি টুলস এর ব্যবহার শেখানো হবে নাকি ডিজাইন গুলো শেখানো হবে? আমরা এখানে আমরা যদি টুলস না জানি তাহলে তো আমরা ডিজাইন করতে পারবো না, তাই না? তো আমাদেরকে ফটোশপে যখন যাচ্ছি, ধরেন আমি প্রথমে ফটোশপ সফটওয়্যারে গেলাম, দেখুন আজকে আপনারা ফটোশপে কি টুলস শিখছেন না কাজ শিখছেন বলেন তো? মই তো আসো এবকা। আজকে আপনারা ফটোশপের মধ্যে টুলস শিখছেন নাকি কাজ শিখছেন? টুলস টুলস শিখছেন? টুলস স্যার, টুলস ভাই, টুলস কাজ দুইটাই তো শিখালেন ভাই, দুটাই শিখছি, টুলে ক্লিক করে না। হ্যাঁ, আমরা টুল এবং কাজ দুইটাই কিন্তু শিখছি। আগে টুলের নামটা শিখছি, টুলটার নাম কি ছিল? টুলটার নাম ছিল ল্যাসো টুল, তাই না? এই ল্যাসো টুলে যাওয়ার পর টুলটার ব্যবহার শিখেছি। তার মানে আজকে কিন্তু আমি আপনাকে 10টা টুলের নাম মুখস্থ করাই নাই, আপনারা কিন্তু আজকে আমি 10টা টুলের নাম মুখস্থ করাই নাই আপনাকে, আমি আজকে একটা টুল দেখাইছি, সেই টুলের কাজ দেখাইছি। আমাদের ক্লাসগুলো এরকমই, ধরেন দুইটা টুল, ওই দুইটা টুলের কাজ দেখানো হবে, টুল দেখানো হবে। আমরা যে আপনারা 100% টুল মুখস্থ করাবো, টুল মুখস্থ করে গিলাবো এরকম কিছু না, আপনাকে টুলস দেখানো হবে, টুলস এর সাথে সাথে কাজ দেখানো হবে। আচ্ছা স্যার, আমি বলতে স্যার ওই যে ফটোশপ, CS6, ইলাস্ট্রেটর, CS6, ওই টুলস এর ব্যবহার গুলো না আমি পারি, আমি চাইতাছি যে আপনাদের যে এই জায়গায় ডিজাইন গুলার কি আমি প্র্যাকটিস করার জন্য কি কোনো সুযোগ আছে? কারণ আমি আবার টুলস গুলো ব্যবহার শেখা তো আমার কোনো প্রয়োজন নাই, আমি পারি। আমি চাইতাছি আপনাদের দিকে ক্লাস করতে, বা আপনাদের পেজে ঢুকে অনেক ভালো লাগছে, বা আপনার কথা শুনে ভালো লাগছে, আমি চাইতাছি যে আপনাদের ডাইরেক্ট ডিজাইন গুলো শিখতে চাইতাছি। এখন ভাইয়া আপনি আপনার একার কথা চিন্তা করলে তো হবে না, আপনি যদি টুলস পারেন, লাইক তার কথা হলো আমি টুলস পারি, আমি শুধু আপনাদের ক্লাসগুলো বা প্রজেক্টগুলো করতে চাই, বা আমি টুলস এর কোনো কাজ দেখবো না, আমি শুধু হোমওয়ার্ক বা প্রজেক্ট করতে থাকবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম যদি হয়, আপনি টুলস পেরে থাকেন, তাহলে আপনি তো ইউটিউব দেখলেই পারেন, বা আপনার তো এখানে ক্লাস করার দরকার হয় না। আমরা এখানে আমাদের এই কোর্সটা কিন্তু একদম জিরো থেকে শুরু করা হইতেছে, অর্থাৎ আপনি যদি বলেন যে ভাই আমি তো একজন ডিজাইনার, তাহলে আপনার কাজ ক্লাস করার দরকার নাই। আপনি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে টুলসও শেখানো হবে, টুলসটার ব্যবহারও দেখানো হবে, কাজও শেখানো হবে, প্রজেক্টও দেওয়া হবে, ওভারঅল কমপ্লিট একটা কোর্স। এখন এখানে আপনি যদি শুধুমাত্র একটা সেক্টর শিখতে চান, ওকে আপনি চাইলে ওই করতে চান, করতে পারলে করেন, যদি আপনি টুলস এর ক্লাস করবেন না শুধু প্রজেক্ট করবেন, করেন। বাট আমাদের এই কোর্সে একদম জিরো থেকে আপনাকে, যেমন আজকে একটা টুলস দেখানো হলো, আগামীকাল আর একটা টুলস দেখানো হবে, ওই টুলস এর উপরে কাজ দেখানো হবে, এরকম করে আমাদের প্রতিটা ক্লাস হয়। বুঝতে পারছি? আপনি কথা বুঝতে পারছি, আপনার কথা শুনে ভালো লাগলো, কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাইছিলাম আর কি, আপনাদের এরকম কোনো ক্লাস আছে কিনা যে প্রজেক্ট গুলো? এরকম কোনো ক্লাস নাই, এরকম কোনো ক্লাস বা প্রজেক্ট নাই, আপনাদেরকে এখানে একদম আমাদের সাথেই শিখতে হবে, সবার সাথেই শিখতে হবে। যে ওইটাই আর ইউটিউব দেখে যে শিখি, ওইটা তো গাইডলাইন, ভালো গাইডলাইন পাবো না? অবশ্যই আপনাদের ভালো গাইডলাইন পাবো, ইউনিক প্রজেক্ট গুলো দেখতে পারবো, ওইটাই আর কি বলছিলাম। আচ্ছা সমস্যা নাই, আমি কোর্স করি, এই জন্যই তো আমরা সবাই মানে আমরা অনলাইনে বা হোক আর সরাসরি হোক কোর্স তো এই জন্যই করি। আমি তো চাইলে এটা ইউটিউবে দেখে শিখতে পারতাম। আপনি আজকে যে জিনিসটা দেখলেন, এই জিনিসটার নাম অবজেক্টিভ মোড। এই জিনিসটা যদি আপনি ইউটিউবে সার্চ করতেন তাও তো আপনি এটা নিয়ে শিখতে পারতেন, বাট আমরা তো ইউটিউবে সার্চ করছি না, বা আমরা তো একটা গাইডলাইন পাচ্ছি না,
দ্যাটস ওই তো আমরা এখানে কোর্স করছি ব্যাপারটা বুঝতে পারছিস যে ওই গাইডলাইনটার জন্য এই জায়গা আসছে কারণ ইউটিউবে তো অনেক হাজার হাজার ভিডিও পাওয়া যায় অনেক ভালো ভালো কাজ পাওয়া যায় জি ভাই আপনাকে ধন্যবাদ তো আমাদের এই কোর্সের মধ্যে আপনি যদি জয়েন করেন আপনাকে ওই জিরো থেকে শুরু করা হবে একদম সবই শুরু করা হবে আলাদা কোনো শুধুমাত্র ইয়ের সুযোগ নাই আর কি আচ্ছা আচ্ছা সমস্যা নাই আপনিও ভালো ভাইয়া ওকে ভাই আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাইয়া আবির ভাই আবির মির্জা বলেন হ্যাঁ ভাইয়া আপনি মানে আমাদের যে পরে 10টা ক্লাস পরে যে ক্লাসগুলো হবে এগুলা কি আপনি করাবেন না আর কি না 10টা ক্লাসই আমি করাবো বাট একটা দুইটা ক্লাস হবে পরে আমাদের না না 10টা ক্লাস পরে যে আমাদের যে মেইন কোর্সটা হবে ওইটাতে বলছি আচ্ছা আমাদের মেইন কোর্সের মধ্যে সপ্তাহে দুই দিন ক্লাস আমার একদিন আশরাফুল ভাই একদিন আশরাফুল ভাই আপনাদের হোমওয়ার্ক চেক করবে হোমওয়ার্ক চেকিং এর ক্লাসটা সেটা আমি নেই না হোমওয়ার্ক চেকিং এর ক্লাসটা আশরাফুল ভাই করে ওকে থ্যাঙ্ক ইউ ভাইয়া আমাদের মেইন কোর্স কবে থেকে শুরু হবে 15 তারিখ থেকে 15 তারিখ থেকে আমাদের অরিয়েন্টেশন ক্লাসের ব্যাচের মাধ্যমে অর্থাৎ অরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একটা ব্যাচ শুরু হবে 15 তারিখ পর্যন্ত আপনারা এই ফ্রি ক্লাসগুলো করতে পারবেন 15 তারিখ থেকে আমাদের একটা ব্যাচ শুরু হবে এই ব্যাচের অরিয়েন্টেশন ক্লাস অর্থাৎ প্রতিটা ব্যাচের মধ্যে একটা অরিয়েন্টেশন ক্লাস হয় সেই অরিয়েন্টেশন ক্লাসটা 15 তারিখে তার মানে ওখান থেকে মানে ফ্রি ক্লাস করতে পারছেন তার মানে 15 তারিখের পর থেকে আমাদের ফুল কোর্স জিরো থেকে শুরু হবে একবারে তাই তো একদম জিরো থেকে শুরু করা হবে যেমন হয় সে লোগো ডিজাইনার হবে অথবা সে টি শার্ট ডিজাইনিং করবে অথবা সে ওয়েব প্রিন্ট মুডের যে কাজগুলো আছে সেগুলা করে সে তার ক্যারিয়ার বিল্ড আপ করবে তো সেই ক্ষেত্রে আমার কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে আপনারা যে লোগো ক্রিয়েট করা শেখাবেন বা হচ্ছে টি শার্ট ডিজাইনিং আরো বেশ কিছু কাজ আছে এখন আমরা যদি চাই যে যে কোনো একটা স্পেসিফিক কিছু বেছে নিব হ্যাঁ যেটা নিয়ে আমি আমার ক্যারিয়ার গোলটাকে সেই দিকে সেট আপ করবো তো এটা কি পসিবল লাইক আমি যদি চাই আমি শুধু লোগো ডিজাইনার হব তো আপনার এই কোর্সটার মাধ্যমে কি আমার সেটা পসিবল কিনা আচ্ছা আপু আপনাকে ধন্যবাদ তো ব্যাপারটা হচ্ছে আমরা একজন একজন করে প্রশ্নের উত্তর দেই আচ্ছা আপুর প্রশ্ন হচ্ছে যে আমাদের এখানে কন্টেন্টের মধ্যে প্রায় 20-21টা টপিক আছে বাট আমরা যদি স্পেসিফিক্যালি কোনো কিছুকে বেছে নিব কিনা হ্যাঁ অবশ্যই আমরা স্পেসিফিক ভাবে এক একটা জিনিস বেছে নিব যেমন ধরেন MBBS ডাক্তার যখন পাস করে এই পার্কি রিফাত মাউথ স্মিট রাখে তো MBBS ডক্টর যখন একজন MBBS পাস করে তখন কিন্তু সে একজন ডাক্তার হয় বাট সে যখন চোখের দিকে যায় চোখ নিয়ে পড়াশোনা করে অর্থাৎ স্পেশালি চোখের উপর MS করে তখন কিন্তু সে চক্ষু ডাক্তার তখন সে যদি কানের দিকে যায় তখন সে কানের বিষয় বিশেষজ্ঞ হয় ব্যাপারটা হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে ব্যাপারটা হচ্ছে আমরা এই কোর্সের মধ্যে এ টু জেড সবকিছুই পাচ্ছি বাট স্পেসিফিক্যালি আপনারা একটা এক একজন এক এক দিকে যাবে এবং আমরা যখন ফাইভার ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করব ফাইভারে আপনাকে মিনিমাম 7টা ক্যাটাগরিতে গিগ দিতে হবে আমরা ফার্স্ট দিকে বলে দেই যে আপনি 7টা ক্যাটাগরির দিকে গিগ দেন অর্থাৎ আপনি 7টা বিষয়ের উপর এক্সপার্ট হন এটা আপনাকে বলে দেওয়া হবে আর একটা বিষয় হলো যে আমরা এই কোর্সটা করে লোগো ডিজাইনার বা টি শার্ট ডিজাইনার হইতে পারবো কিনা তো আমাদের এই কোর্সের মধ্যে যতগুলো টপিক আছে সমস্ত টপিকের মধ্যে থেকে দুইটা টপিক সব থেকে বেশি হার্ড তার মধ্যে একটা হচ্ছে লোগো ডিজাইন একটা হচ্ছে টি শার্ট ডিজাইন মানে এই জিনিসটা হার্ড ঠিক তা না এই জিনিসটা আপনি শিখতে পারছেন বাট প্রফেশনাল লোগো ডিজাইনার হইতে গেলে আরো 6 মাস ধরে আপনার প্র্যাকটিস করা উচিত মানে আপনি এখানে 3 মাস কোর্স করে আপনি লোগো ডিজাইনার হয়ে যেতে পারবেন বা টি শার্ট ডিজাইনার হয়ে যেতে পারবেন ব্যাপারটা তা না কারণ লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন এই জিনিসগুলো অনেক বড় তো যে কারণে আপনাকে আলাদা করে আরো 6 মাস সময় দিতে হবে লোগো ডিজাইন বা টি শার্ট ডিজাইনের উপরে অর্থাৎ আপনি এই কোর্সটা করে আপনি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারতেছেন ওভারঅল সবকিছুর কাজই করতে পারতেছেন শুধুমাত্র স্পেসিফিক্যালি লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইনার হওয়ার জন্য আপনাকে আরো সময় দিতে হবে অর্থাৎ 3 মাসে এই জিনিসটা লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইন 3 মাস যথেষ্ট নয় কারণ যদি এরকম হতো যে 3 মাসে আপনাকে লোগো ডিজাইন এবং টি শার্ট ডিজাইনই শেখানো হচ্ছে অন্য কিছু না সেক্ষেত্রে ঠিক ছিল বাট এই 3 মাসের মধ্যে আপনি ফটোশপ ইলাস্ট্রেটর মকআপ মানে যত 22টা 21টা 22টা কন্টেন্ট আপনাকে শেখানো হবে যার কারণে আপনি প্রতিটা ক্লাসের টপিক পাবেন 2টা 3টা 4টা যে কারণে আপনার এখানে লোগো ডিজাইন টি শার্টের ডিজাইনের উপরেও ক্লাস পাবেন 2টা 3টা 4টা দ্যাটস ওয়াই লোগো ডিজাইন টি শার্ট ডিজাইন নিয়ে আপনি অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবেন না বা খুব বেশি এক্সপার্ট হতে পারবেন না এটাই স্বাভাবিক ব্যাপারটা এরকম আমি আপনাকে আশা দিলাম যে আপু আপনি ভর্তি হন আপনি লোগো ডিজাইনার হয়ে যাবেন ব্যাপারটা মোটেও এরকম না লোগো ডিজাইনার হওয়ার জন্য বা টি শার্ট ডিজাইনার হওয়ার জন্য মিনিমাম 6 মাস আপনাকে কাজ করা উচিত তারপর হয়তো আপনি লোগো ডিজাইনার বা টি শার্ট ডিজাইনার হতে পারবেন ক্লিয়ার তাই বাপু জি মাউথপিস আনমিউট করে কথা বলেন ভাইয়া তো সেই ক্ষেত্রে এখানে মানে যেই ধরনের লোগো বা টি শার্ট ডিজাইনিং গুলা শেখানো হবে
তো আমরা মার্কেটপ্লেসে কাজের ক্ষেত্রে তো কিছু তো একটা আমাদেরকে করতে হবে, তো আমরা কি করব তখন? আপনি তখন লোগো আর টি-শার্ট ডিজাইন বাদ দিয়ে বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন, সেখান থেকে ওইগুলো বাদ দিয়ে যদি আমাকে করতে হয় তাহলে এগুলো আপনাদের গ্রুপ মানে কোর্সের মধ্যে আনা কেন? এটা সিলি কোশ্চেন বাট তাও আমি জানতে চাচ্ছি আর কি। আচ্ছা আপু, ব্যাপারটা হচ্ছে প্রফেশনাল কোর্স মানে হচ্ছে যারা প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি সবথেকে বেশি এক্সপার্ট কোন দিকে, আপনি আমাকে জিজ্ঞেস করতেই পারেন। তো আমি হচ্ছে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, যে কিনা লোগোও করে, যে কিনা টি শার্ট ডিজাইনও করে, যে কিনা ভিজিটিং কার্ডও করে, যে কিনা ইমেজ এডিটিংও করে। তো আমাদের এই কোর্সটা হচ্ছে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিং এর একটা কোর্স, যেখানে আপনাকে লোগো ডিজাইনও শেখানো হবে। বাট অ্যাডভান্স লোগো ডিজাইন বলতে কি বোঝাচ্ছি, ধরেন আপনাকে বলা হলো যে একটা রেস্টুরেন্টের লোগো করে দাও, রেস্টুরেন্টের লোগোটা তোমার মতো করে তুমি করে দাও। এখন আপনি যে আপনার মতো করে লোগো ডিজাইন করবেন, এই লোগো ডিজাইনের বিভিন্ন গাইডলাইন, বিভিন্ন টুলস, বিভিন্ন থিওরি আছে। সেসব থিওরি নিয়ে পড়াশোনা করতে করতে আপনাকে দেখা যায় 3 মাস 4 মাস 6 মাস চলে যায়, বিভিন্ন কালার সেন্স, কালার সাইকোলজি অনেক কিছু আছে আর কি। যাই হোক, তো এই লোগো ডিজাইনের মধ্যে 7টা টাইপের লোগো আমরা করে থাকি। এই 7টা টাইপের লোগোর বেসিক যে পার্টগুলো, সেই জিনিসগুলো আমরা এখানে পাবো বা এই জিনিসগুলো আমাদের এখানে হবে, এবং এইটা দিয়ে আমরা প্রফেশনাল যে কাজগুলো আছে সেগুলো করতে পারবো। বাট ধরেন $20-$30 লোগোর কাজ করতে পারবো, বাট অ্যাডভান্স যে লোগো ডিজাইনের কাজগুলো আছে, 3D বলেন, বিভিন্ন 3D শেপ বলেন, গ্রেডিয়েন্টের যে বিভিন্ন শেপ গুলো আছে অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা এখানে পাবো না। ব্যাপারটা বুঝতে পারছি? এখানে লোগো ডিজাইন আর টি-শার্ট ডিজাইন, এটা আসলে প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনাকে আরো 6 মাস এখানে সময় দিয়ে দেওয়া উচিত লোগো ডিজাইন আর টি-শার্ট ডিজাইনে যদি আপনি কাজ করতে চান। তো আমরা যারা দেখা যাচ্ছে 10-12টা বা 20টা ক্যাটাগরির কাজ শিখে এই ধরনের লোগো ডিজাইনার হয়ে মার্কেট প্লেসে আসি, তো আমরা কি মানে কখনো এই ধরনের কাজ নিতে পারি বা নিব ভাইয়া? যেমন আমি এখন পর্যন্ত একটা লোগো করেছি $280-এর, $280-এর উপর আমি এখন পর্যন্ত যাই নাই। মানে ব্যাপারটা হচ্ছে যে $280-এর উপরে একটা লোগো, সেটা যত কঠিনই হোক, আমার কাছে মনে হয়েছে যে $280 বা মানে 300 পার করা আমার কাছে মনে হয়েছে যে আমার বিবেকে বাধে, মানে এটা $300-এর উপরে আমি যাব না। মানে টুকটাক কিছু কাজ আমরা করতে পারবো, এমন না যে আমি শিখলাম বাট আমার কোনো কাজেই লাগছে না, এরকম না। না না, আমরা নিজেরা লোগো বানাতে পারবো বাট অ্যাডভান্স লেভেলের পারবো না, মানে অ্যাডভান্স লেভেল আছে মিনিমাল লোগো, এটাই জানাচ্ছি। ঠিক আছে, টুকটাক সব বিষয়ে একটু আইডিয়া থাকবে, তো কাজের ক্ষেত্রে যে কোনো একটা বিষয় হয়তো আমি ভালো করতে পারবো, ব্যানার ডিজাইন, ওয়েব প্রিন্টিং এর কাজ, টুকটাক কিছু লোগো যদি আমার কালার সেন্স, তারপর ডিজাইন থিওরি এগুলো আমি ভালো জানি হয়তো আমি করতে পারবো, এক্সপার্টদের মতো না হলেও। আমরা মানে প্রফেশনাল লোগো ডিজাইনটা আমরা পাচ্ছি বাট ওই অ্যাডভান্স লোগো ডিজাইনটা আমরা পাচ্ছি না, এটাই হলো একটা কথা। জি ভাই, থ্যাংক ইউ। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করে ফেলেন। জি জি ভাইয়া, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, বেলাল বলছিলাম। জি ভাইয়া, বলছিলাম যে এখানে কাজ শেখার পরে পরবর্তীতে আমাদেরকে ফ্রি সাপোর্ট দেওয়া হবে কিনা? আচ্ছা, আমাদের যে গ্রুপগুলো থাকে মেসেঞ্জার গ্রুপ, এই মেসেঞ্জার গ্রুপে আমাদের টিম মেম্বার থাকে, আমি থাকি, তো এই মেসেঞ্জার গ্রুপগুলোতে সাপোর্ট দেওয়া হয়। তাছাড়া আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা ফেসবুক গ্রুপে রিকোয়েস্ট পাঠাবেন এবং জয়েন হয়ে নেবেন, সেই গ্রুপগুলোতে আমাদের নিয়মিত পোস্ট আপলোড করা হয় এবং হোমওয়ার্ক চেক করা হয়। তো ব্যাপারটা হচ্ছে আপনাদেরকে এই এতজন মানুষকে আমরা কিভাবে সাপোর্ট দিব, সাপোর্টগুলো সবসময় অনলাইনে দিতে হবে, এই জন্য আমাদের এই গ্রুপগুলো সবসময় ভ্যালিড থাকে। গ্রুপগুলো মেসেঞ্জার গ্রুপ হোক আর ফেসবুক গ্রুপ, সেগুলো থাকে এবং সেগুলোর মাধ্যমে আপনাকে সাপোর্ট নিতে হবে এবং আমাদেরকেও দিতে হবে। আচ্ছা, তার একটা প্রশ্ন ছিল যে আমি এখানে ট্রেনিং করলাম, কোর্স কমপ্লিট করলাম, কোর্স শিখলাম, শিখে আমি মার্কেট প্লেসে কাজ শুরু করলাম, সেক্ষেত্রে দেখা গেছে যে আমি মার্কেট প্লেসে কাজ পাচ্ছি না বা ওইভাবে ইয়ে করতে পারতেছি না, সেক্ষেত্রে আপনাদের হেল্প নিয়ে বা আপনাদের মাধ্যমে আমি কাজ করে আপনাদেরকে দিতে পারবো কিনা? বা সেক্ষেত্রে যেমন আপনারা হয়তো একটা কাজ ধরলেন, ধরে আমাকে দিলেন যে ঠিক আছে আপনি কাজটা করেন, এখানটা আপনি কাজ করে আমাদেরকে জমা দিলেন, আপনারা সেই কাজটা ক্লায়েন্টকে জমা দিবেন, সেক্ষেত্রে এই এই সিস্টেমে কোনো কাজ করানো হয় কিনা? জি অবশ্যই হয়, বাট সেই কাজটা যে আপনি পাবেন তার কোনো গ্যারান্টি নাই। কারণ আমরা কি করি, আমরা আমাদের একটা ব্যাচের থেকে যারা খুব ভালো লেভেলের, যারা নিয়মিত কাজ করে, যাদের পোর্টফোলিও ভালো মতো সাজাচ্ছে বা যাদের অগ্রগতি ভালো, আমরা কিন্তু তাদেরকে বেছে নিবো, তাদেরকে আমাদের কাজগুলো দিব, তাই না? যেমন আমার বর্তমানে আমার ম্যাক্সিমাম কাজগুলোই মানে আমার সাপোর্ট টিমরা বা টিম মেম্বার তারাই করে, মানে আমি বর্তমানে আমার কাজগুলো ম্যাক্সিমামই ওদেরকে দিয়েই করাই। তো ব্যাপারটা হচ্ছে যে সবাইকে তো দেওয়া যায় না, যারা যারা হয়তো ভালো লেভেলে আসছে তাদেরকে আমি দেই। টি-শার্ট বা লোগো ডিজাইনের পর আলাদা কোনো কোর্স আছে আপনাদের? না ভাইয়া, আলাদা কোনো কোর্স নাই। জি স্যার। জি ভাই বলেন। ওই যে আপনাদের মনে করেন একটা বুশিয়ার ডিজাইন করলেন, ওইটা কয়টা ক্লাস হবে মানে প্রজেক্ট? আচ্ছা, এখন কোন কোন টপিকে দেখা যায়, যেমন ভিজিটিং কার্ড, তো ভিজিটিং কার্ডে হলো আমরা যখন ইলাস্ট্রেটর শুরু করি তখন ভিজিটিং কার্ড হলো হাতে খড়ি,
অর্থাৎ ভিজিটিং কার্ড দিয়ে আমরা আমাদের ব্যাচে ইলাস্ট্রেটর শুরু করি, যখন ইলাস্ট্রেটর সফটওয়্যার শুরু করা হয় তো ওইখানে ওই ভিজিটিং কার্ডেরই 5-6টা ক্লাস চলে যায় বা 7-8টা ক্লাস অনেক সময় চলে যায়। তো দেখা যায় যে ভিজিটিং কার্ডের ক্লাস অনেকগুলো চলে গেছে, ফ্লায়ারের ক্লাস দুইটা হলো বা ফ্লায়ারের ক্লাস একটা হলো বা আইডি কার্ডের ক্লাস একটার মধ্যে হয়ে গেল, আইডি কার্ড ওয়েব ব্যানার একটার মধ্যেই হয়ে গেল, এরকম অনেক কিছু ইস্যু আছে। তার মানে আমি আপনাকে বলতে পারছি না যে ভাই ভিজিটিং কার্ডের জন্য ক্লাস দুইটা ফিক্সড, ওয়েব ব্যানারের জন্য ক্লাস দুইটা ফিক্সড, লোগো লোগো ডিজাইনের জন্য একটা ক্লাস ফিক্সড, এরকম আমি কোনো কিছু বলছি না। কারণ এগুলো আমাদের একটা ব্যাচের অগ্রগতির সাথে ম্যাচিং করে আমরা করে থাকি। অর্থাৎ কোনো জায়গায় দেখা যাচ্ছে আপনাদের ব্যাচের সবার স্পিড যদি খুব বেশি হয় তাহলে দেখা গেল ভিজিটিং কার্ডের জন্য 3টা ক্লাস, আইডি কার্ডের জন্য একটা ক্লাস, এরকম করে আগাচ্ছি। আবার এরকম হলো যে আপনাদের ব্যাচের স্পিড খুব স্লো, তখন দেখা গেলো ভিজিটিং কার্ডের উপর 6-7টা ক্লাস বা 8-10টা ক্লাস চলে গেল, এরপরের গুলো দেখা গেলো এক ক্লাস আস্তে আস্তে করে মার্স করে দেওয়া হলো, ব্যাপারটা এরকম। ক্লিয়ার? কিন্তু আমাদের এখানে টপিকে যতগুলো আছে অর্থাৎ মডিউলে যতগুলো আছে সবগুলো আপনাদেরকে দেখানো হবে। হ্যালো ভাইয়া, আমার কিছু প্রশ্ন ছিল, একটু একটু সংক্ষিপ্ত করবেন, আমাদের ক্লাস টাইম কিন্তু ওভার। জি বলেন। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের পেজে আজকে নতুন, তো আমি আপনাদের পেজের আপনার কোর্স টাইমটা কতদিন আর পেমেন্টটা বা ফি কত এগুলো আমি আসলে জানি না, তো এগুলো যদি আমাকে ক্লিয়ার করে দিতেন যে কোর্সটা কতদিনের হবে আর ফিটা কেমন। আচ্ছা, মূলত আমাদের এই কোর্সটা অনলাইন একটা কোর্স এবং এটা আমার অনলাইন ব্যাচ। তো অনলাইন ব্যাচে ম্যাক্সিমাম স্টুডেন্ট থাকে 100 জন এবং এখানে ফি হচ্ছে মাত্র 1000 টাকা এবং এই ফিটা জমা দিতে হবে 15 তারিখের পরে, অর্থাৎ ফর্ম ফিল আপ করতে হয় 15 তারিখের আগে, আমাদের ফর্ম ছাড়া হবে, সেই ফর্ম ফিল আপ করে তারপর। আর এই যে আজকে থেকে আপনাদের যে ফ্রি ক্লাসগুলো হলো, এই ফ্রি ক্লাসগুলো আজকে থেকে শুরু করে আগামী 15 তারিখ পর্যন্ত হবে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনারা ফ্রি ক্লাস করতে থাকবেন। এর মধ্যে আপনাদেরকে 12-13 তারিখের দিকে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপ করে পেমেন্ট করতে হবে, তারপরে পেইড গ্রুপে যেতে হবে, ঠিক আছে? এই পর্যন্ত আপনারা ফ্রি ক্লাসগুলো করতে থাকেন, পেমেন্ট ইস্যুগুলো সামনে চলে আসবে। আর আমাদের কোর্সের মেয়াদটা কতদিন? ফর্ম ফিল আপটা কোথায় পাবো? সবই গ্রুপে পাবেন, যেমন আমাদের এই ক্লাসের লিংক গ্রুপে পেয়েছেন, মেসেঞ্জার গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপে সবকিছু পেয়ে যাবেন। আর আমাদের কোর্সের মেয়াদটা কতদিন? টোটাল 3 মাস, 3 মাস থেকে 3.5 মাস হতে পারে, যেমন অনেক সময় দেখা যায় বন্ধের জন্য 3.5 মাস হয়ে যায়। তো ওই এই 3 মাস বা 3.5 মাসের জন্য কি শুধু 1000 টাকা পেমেন্ট? জি, শুধু 1000 টাকাই পেমেন্ট। এটা করোনাকালীন সময় থেকে শুরু হয়েছে, আমাদের করোনাকালীন সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এই প্রজেক্টটা চলছে, ঠিক আছে? এবং এই প্রজেক্টে অলমোস্ট 1300+ স্টুডেন্ট আছে এই প্রজেক্টে। ভাই, এই কাজটা থেকে আমরা কি সার্টিফিকেট পাওয়া যাবে? হ্যাঁ, আমাদের কোর্স শেষ করে সার্টিফিকেট পাবেন, সার্টিফিকেট গুলার পিডিএফ ফাইল আপনাদেরকে ইমেইল করে দেওয়া হবে। এবং কথা হচ্ছে, সার্টিফিকেট কি সবাই পাবে? না, সার্টিফিকেট সবাই পায় না। সার্টিফিকেট পাওয়ার জন্য আলাদা একটা ফর্ম ফিল আপ করতে হয়। ধরেন আপনি এখানে কোর্সে ভর্তি হইলেন সার্টিফিকেটের আশায়, আপনি কোনো কাজ করলেন না, আপনি অফিস করেন, আপনি ডেলি ডেলি ফাঁকিবাজি করলেন যে ভাইয়া সকালে অফিস আছে আজকে ঘুমাই যায় বা ভাই আজকে ক্লাস করতে পারি নাই, এরকম করে আপনি ক্লাসগুলো করলেন না, হোমওয়ার্ক করলেন না, প্রজেক্ট জমা দিলেন না বা পোর্টফোলিও সাজাইলেন না, সেই ক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা আটকে যায়। অর্থাৎ আপনি যদি আমাদেরকে আপনার লিংক, আপনার পোর্টফোলিও যদি না দেখান, আমরা সার্টিফিকেট আপনাকে দেই না। বুঝতে পারছেন? হ্যাঁ, এই সার্টিফিকেট পাওয়ার পর আমরা কি সার্টিফিকেটটা কোথাও মানে ই পাবো, মানে কাজে লাগাতে পারবো? আচ্ছা, সার্টিফিকেটের ভ্যালু অবশ্যই আছে। আপনি কোন জায়গায় যদি এই সার্টিফিকেট দেখান, মানে প্রিন্ট করে যদি জমা দেন, আপনার জব অবশ্যই হবে। বাট এই যে যে সেক্টর, আমাদের আইটি সেক্টর, গ্রাফিক ডিজাইন বা স্কিল বেসড যে সেক্টরগুলো আছে, এই সকল সেক্টরে আপনার পোর্টফোলিও, আপনার কাজ, আপনার স্কিল, এটাই মেইন। অর্থাৎ সার্টিফিকেট আছে কি নাই সেটা পরের প্রশ্ন, আপনাকে আগে বলা হবে যে আপনি আমাকে একটা ভিজিটিং কার্ড করে দেখান, ব্যাপারটা বুঝুন। আপনার সার্টিফিকেট নিয়ে কেউ প্রশ্নই করবে না, আপনারা আগে বলবে আপনি ভিজিটিং কার্ড পারেন, আপনার ভিজিটিং কার্ডের কাজ দেখান, আপনি কাজ দেখাতে পারবেন কিনা, আপনি করে দিতে পারবেন কিনা। তার মানে স্কিল, আগে স্কিল বানাইতে হবে। আর আমরা যে কোর্সটা শিখতেছি, এই কোর্সের মধ্যে সার্টিফিকেট ডিজাইনও মানে আছে, বাট আমাদের এই টপিকে না, আমাদের এখানে প্রজেক্ট দেওয়া হয়, ঠিক আছে? মানে এক্সাম দেওয়া হয় না, প্রজেক্ট দেওয়া হয়। প্রজেক্ট মানে হচ্ছে আপনাকে ধরুন অনেকগুলো কাজ দেওয়া হবে। হ্যাঁ, বুঝছি, কাজ দেওয়া হবে। হ্যাঁ, ওই কাজগুলো করে আপনাকে বিহ্যান্সে পোর্টফোলিও সাজানো, যেমনটা আমার একটা পোর্টফোলিও দেখাইলাম আপনাদেরকে বিহ্যান্সে, তো এরকম একটা পোর্টফোলিও সাজাতে হয়। পোর্টফোলিও সাজানোর পর ওই লিংকটা দিয়ে দিতে হয় আমাদেরকে, ফর্ম ফিল আপ করতে হয়। সার্টিফিকেটের জন্য একটা ফর্ম আছে,
সেই ফর্মটা ফিল আপ করে দিতে হয়, সেখানে দিয়ে দিতে হয়, তখন আমাদের এটা চেক হয়, ভেরিফাই হয়। তো চেক ভেরিফিকেশন করার পর আপনার সার্টিফিকেটটা তারপরে আসে, যদি আপনি ভালো পারেন তখন। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে গাইস, আজকের ক্লাস আমরা, স্যার আমার একটা কোশ্চেন ছিল, কি বলেন আপু? স্যার জানতে চাচ্ছিলাম যে ফাইবারে অ্যাকাউন্ট খোলাটা কি আপনারা শিখিয়ে দিবেন? আপু আমাদের যে একটা ভিডিও আছে, আমাদের মডিউলের ভিডিও, মডিউলের ভিডিওটা আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছিলাম। আচ্ছা আপু, মডিউলের ভিডিওর মধ্যে বলে দেওয়া হয়েছে ফাইবারের এ টু জেড আপনারা সবকিছু পাচ্ছেন। ফাইবার মার্কেটপ্লেসের মধ্যে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে গিগ আপলোড করা, গিগ মার্কেটিং করা, গিগ সেল করা, ক্লায়েন্টের সাথে কনভারসেশন করা, সবকিছু আপনারা পাচ্ছেন। মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে আমাদের যে 3 মাস বা 3.5 মাস কোর্স হবে, এটার মধ্যে আপনারা জিরো থেকে লাস্ট পর্যন্ত মানে অল টোটাল যা যা করা লাগে একটা কাজের জন্য সবকিছু শিখাই দিবেন, তাই তো? সবকিছু পাবেন, এবং এর জন্য এই ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, মডিউলটা, তাহলে আপনারা ডিটেইল বুঝতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই, আমি এই ক্লাসটা এন্ড করছি। আর আপনাদের আগামীকাল, আগামীকাল আপনাদের ক্লাস হবে আগামীকাল শুক্রবার। আচ্ছা আগামীকাল আপনাদের যে, আপনারা কি আগামীকাল আমাদের অন্য একটা ব্যাচের ক্লাস দেখতে চান? জি স্যার, বলুন। আগামীকাল আপনারা কি আমাদের অন্য কোন একটা ব্যাচের ক্লাস দেখতে চান? হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। কেন স্যার, আমরা তো ক্লাস করতে চাই কালকে। আচ্ছা ক্লাস করতে চান, ফাইন। আচ্ছা আগামীকাল আমাদের একটা ব্যাচের ক্লাস আছে রাত 9:30, ঠিক আছে? আমার ক্লাস তো আগামীকাল, আমরা রাত 9:00 ক্লাস শুরু করব, এবং রাত 9:30 আপনারা আমাদের ওই ক্লাসটা দেখবেন, বুঝতে পারছি? লিংকটা দিয়ে দিন আগামীকাল। তো আমরা আপনার সাথে কি ক্লাস এভাবে করব না, না আপনারা কি বুঝতে পারছেন? লিংকটা আপনাদের দিব না, ওদের দিব, মানে আপনাদের ক্লাস ওদেরকে নিয়ে আসবো, যাই হোক কালকের ক্লাসটা আপনারা বুঝতে পারবেন। ওকে, কিন্তু কন্ডিশন হচ্ছে আপনারা যেহেতু ওটা আরেকটা ব্যাচের ক্লাস, আপনারা দেখবেন, আপনারা গেস্ট, আপনারা কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ প্রশ্ন করবে ওরা, আপনারা জাস্ট। ওকে 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 ওকে। আগামীকাল আমরা রাত 9:00 থেকে ক্লাস শুরু করছি, আগামীকাল রাত 9:00 থেকে 9:30 পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো, আপনারা যারা নতুন জয়েন করবেন তাদের সাথে, যারা ফ্রি ক্লাস করছেন। আচ্ছা, আপনি 9:30 থেকে, রাত 9:30 থেকে আমরা ওদের সাথে থাকবো, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আপনারা, ভাই আমাদের যে ফ্রি ক্লাস 10 দিন, ওটা কি পর পর হয়ে যাবে নাকি সপ্তাহে 3 দিন মেইনটেইন করে? 10 দিন হয়ে যাবে, পর পর 10 দিন ফ্রি ক্লাস হবে, পর পর 10 দিন। জি ভাই। আর আগামী কাল কিন্তু আমাদের পার্টিসিপেন্ট প্রায় 100 ছাড়াবে, 120-125 জন বা 30 জন থাকবে। তো আমরা ওই ক্লাসে জয়েন লিংক কি এই যে যে গ্রুপে আছি সেই গ্রুপেই পাবো? হবে না, প্রতিদিন ক্লাসের লিংক আলাদা আলাদা হয়, অর্থাৎ আজকে যেমন একটা লিংক পাইছেন ঠিক রাত 9:00, আগামী কালও ঠিক রাত 9:00 একটা লিংক পাবেন, এরকম করে প্রতিদিন ক্লাস লিংক আলাদা আলাদা হয়, বুঝতে পারছেন? প্রতিদিন ক্লাস, জি ভাই, আছে। প্রতিদিন রাত 9:00 বাজে লিংকটা দিয়ে দেওয়া হয়, অনেকে রাত 8:30 বাজে ব্যস্ত হয়ে পড়ে লিংকের জন্য, বাট লিংক রাত 9:00 বাজেই পাবেন। ওকে জি। আর যারা আপনারা আজকে ক্লাসটা করেছেন, আপনারা যারা করে নাই বা যারা বিভিন্ন ইনফরমেশন চাই, যায় যেগুলো আপনারা জানেন, তারা তাদেরকে শেয়ার করবেন বা তাদেরকে হেল্প করবেন, বিশেষ করে জুমের ব্যাপারে, অনেকে জুম সম্পর্কে জানে না, তাদেরকে একটু হেল্প করবেন জুমের ব্যাপারে। আজকের ক্লাসের ভিডিওটা কি পাওয়া যাবে ভাইয়া? আজকে ক্লাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আজকে ক্লাসের ভিডিওটা দুইটা পার্ট হয়েছে, অর্থাৎ দুইটা ভিডিও হয়ে গেছে, একটা মাঝখানে আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, তো আজকে ক্লাসের দুইটা পার্ট হয়েছে, এক ঘন্টা মনে হয়। তো এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, দুইটা ভিডিওরই লিংকটা আপনারা পেয়ে যাবেন গ্রুপে। এটা ওই মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিবেন? হ্যাঁ, আপনাদের যে গ্রুপে মেসেঞ্জার গ্রুপ, ওই মেসেঞ্জার গ্রুপে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী কাল রাত 9:00। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। জি, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।